কিয়ামতের ময়দানে জীবনে কতরে ও নাকেশের ফির সব কাড়া গুলাইও এই কথা কইতো না ও খান সব কাড়া গুলাইও মসজিদের সভাপতি এটা কিছু তান জিগাইতো না মেম্বার কাড়া চেয়ারম্যান কাড়া উপজেলা কাড়া এমপি কাড়া কি আর এমপি স্যার আমার সরকারি দপ্তর ঠিক নেই আর না হইলে 300 সংসদীয় আসনের নির্বাচিত এমপি 50 জন মনোনীত 350 এরপরে উপজেলা চেয়ারম্যান এরপরে গিয়া কতটা একজন থাহন নাই দুইন নাই এটা কোন আমি কেউ খোটা দেওয়ানের লেগা না কথাটা বুঝছেন দুইন নাইতে যদি এই একজন মানুষ মানুষের সামনে আইতো না পারে কেয়ামতের ময়দানে কেমনে তাইনে খেরইব এটা ঠিক নেই রে উমুমা দুইন ডাইত মানুষেরে এই মানুষ তো মানুষের লেগে কিছু মায়া আছে কেয়ামতের ময়দানে তো ফেরেস্তা শুনে দেখি কেয়ামতের ময়দানে আরো খবর খারাপ এই কেয়ামতের ময়দানে কেমনে উড়ন ভাই কেমনে উড়ন দুইন ডাইত থাকতে এমপি সাহেব এমপি সাহেব হাই স্কুলের মাইয়া ফান ফলা ফান লাইন ধরে খেলি রইছে প্রাইমারি স্কুলের সুটে সুটে বাচ্চা কাচ্চা খেলি রইছে আরে গামতে আছে এমপি সাহেব আইয়েলা আইয়েলা আওনের কথা দশটায় আইছে মাদাইন ডালা ফলা ফান একটা কয়েকটা ফরেজ গিতাছে বেহুস হইয়া এরপরও আইয়ানা ফুলের মালা লইয়া গেট কইরা ভাই সাহেব এটা হলো দুনিয়ার হিসাব এত মর্যাদার ভিতরে দিয়া ভুট্টুর কইরা নাই আর যদি কেয়ামতের ময়দান আল্লাহ হিসাব শুরু করে দেয় আপনি কোন হিসাবটা দিয়া আল্লাহর কাছে ফাড়ি দেবেন কোন হিসাবটা দিয়া এই যে যুবকারা তোরা কি মনে করছো বুড়ো হইয়া মরবি দাদা এই জীবনে আমি মুস্তাক ফয়েজি বুড়া মানুষের জানাজা যত পড়ছি জুয়ানের জানাজা বেশ কম হইতো না বেশি হইব ঠিক কিনা কও তো তো এটা তো তৈলে বোঝা গেল তো এটা কোনো সিরিয়াল মিডিয়াল নাই তো সিরিয়াল মিডিয়াল নাই আর নাই জুমিত নাই এটা তো এইরকম জিন্দেগি আমার মাঝে মাঝে খুব ডর করে আরে যে তারা ডরে পুলিশ বেড়াইয়া এমপি সামনে আগাইয়া আননের লেগিয়া ওই ভারে সরস্ব মুরিগের সীমানা পর্যন্ত খেরুই রয়েছে বুড়ি সঙ্গের তারাইনা দিয়া গেছে হেন বাউন ফেরার তারা আগাইয়াছে হ্যানতে কস বাজাইব কসবার তারা কুড়ি সমুহ দিয়া ইয়াগুলো দেখে রুই রয়েছে কিন্তু এত মর্যাদার ভিতরে দিয়া ক্ষমতাটা নাই আপনার নাই এবার বুঝেন কেয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেখা দিগাস এদিকাস এই যে ফানি খাইছো যে এটার হিসাব দাও আমি কি হিসাব দিয়া যাইতাম ফারাম এই এক বোতল ফানির দাম 20 টাকা কতকনের ভিতরে অর্ধেকেতে বেশি খাইয়া লাইছি বাহিরা দেখবেন কতকনের ভিতরে শেষ করে লাই তাইলে এই যে এক বোতল ফানির দাম 20 টাকা মেডিকেল সায়েন্স বলে চিকিৎসা বিজ্ঞান বলে আমি সহজ করে করে কয়া কঠিন কোনো আজার দরকার নাই এখন আমরা আমরা এই করো না গাইয়ার কল ফাঁস করো এখন কিতা হলো আমাদের যে ফাঁক কি ফাঁকটা কুদুর ভাই দাদা দাম দিল না এখন তো ইয়া শুদ্ধ আজার দরকার নাই আমরা বুঝন দিয়া কথা ঠিক নি রে তাইলে এই এক বোতল পানির দাম হইলো 20 টাকা কয়টা 20 টাকা 20 টাকা এক বোতল পানির দাম এবারে ব্যাংক চাকরি করে তো টাকা কয় তেহাবাত দিয়া টাকা আরে বাপুরে মনে হয় যখন হাতে আইসে দান দিলছে বাড়ি এটা তো খবর নাই কলমাস কলমাস এবারে ভাব দিল রয়েছে মনে হয় যখন হাতে আইসে এবার হাবা কর জোরে কর তো যেই কথাটা কইতাম লইছিলাম এক বোতল পানির দাম কয়টা আরে তাইলে মেডিকেল সায়েন্স মানে কি চিকিৎসা বিজ্ঞান আমরা যে চিকিৎসা করে তারা ডাক্তাররা কয় একজন সুস্থ মানুষ একদিনে 8 বোতল পানি খাওয়ান লাগবে মানে 4 লিটার অথবা কমেতে কম হইলে 3 লিটার তাইলে 3 লিটার পানি যদি খান তাইলে 6 বোতল তো এক বোতলের দাম 20 টাকা হইলে 6 দুগুণে 12 120 টাকা আর 8 বোতল হইলে 8 দুগুণে 16 160 টাকা এবার আমরা যারা মুরব্বীরা আছেন আমরা যারা বুঝের মানুষ আছেন আইন কুদুর হিসাবটা মিলাই লাই যদি একদিনে আমি 160 টাকার পানি খাই তাইলে সপ্তাহে খাই কয় টাকার পানি মাসে খাই কয় টাকার পানি বছরে খাই কয় টাকার পানি যেই তার বয়স কত হইছে আরে কন্যা আন্তাস করে কন্যা কত হইব বয়স হ্যাঁ 85 আরো বাড়াই এখন টেহা ধান হইবেন বেশি কমাইয়া কইব আবার মনে হচ্ছে বাড়াইয়া করলে মুরব্বী মুরব্বী দেখা যাইব আরে আমার কমাই
কইয়া কইবা আবার আছে টেহা বাড়াই দাও লাগবে বুঝছ না তো এই কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা ওই একটা ডাহা গেছে কই গেছে তো ঢাকা গিয়া তে এ খেয়াল করো তোমরা কইলে বিরক্ত করো না কথা যা কোন আর আমি কয় তোমরা কথা কইও না কই না গেছে কথা না কই না গেল ঢাকা গিয়া সেটা তে মতিঝিল শাপলা চত্বরের হলো ফেরুইয়া ওসা বিল্ডিং গলে কত সার এটা তো এটা তালায় তালায় গঞ্চে গঞ্চে পরে আরেক বেড়ায় ডাকার বাটফার হ্যাঁ বুঝালেছে তে নতুন আর না হইলে তো ডাহার বিল্ডিং গণনের কথা না তো হাতে যখন গন্তে আছে ফিসে দেখে কি গন্তে আস কয়া বিল্ডিংটা ভাই ওর সাথে হাজায় কয় তালা গঞ্চি কয় কয় তালা গঞ্চ কয় ভাই গন দেখিতে হয় কয় প্রতি তালায় বৃষ্টি করে দেওয়ান লাগে তো হ্যাঁ কয় যাও তো ওইলে আর বাড়াইয়ে কই লাভ কি তো গঞ্চে চল্লিশ তালা কইছে তিরিশ তালা তিরিশ তালা তো দাও তিন দোকানে ছয়শো টাকা দাও তো হ্যাঁ ছয়শো টাকা দিয়া দায়িত্ব ইয়া কয় দানদিল বাজারও ডাহার মানুষ না বিলে এত সালা আমার লোকে তো পারছে না কয় কিতা কয় তিরিশ তালা চল্লিশ তালা গড়ি না তিরিশ তালা কইয়া আষ্টেশো টাকা ফানা ছয়শো টাকা দিয়ে বাইতে ইয়া করছি হ্যাঁ যে মুডে ফানা না এটা তো তে কইতে পারত হ্যাঁ তো ফাউটে হানিছে তো আর এটা কইতে নাউজ বিল্লা কন্না কেন হ্যাঁ তো আরো মজা মারতে আছে চা স্টল বইয়ে বইয়ে কি ডাহার তালা না বিলে সালা আমরা লোকে তো পারে না সাইডে চল্লিশ তালা গন্ডা তিরিশ তালা কইয়া ছয়শো টাকা দিয়ে আষ্টেশো টাকা দুইশো টাকা লিয়ে ভাইতে ইয়ে পড়ছি না ফার্সিনি আটকাই তো এবার আয়ো বুঝ জানা মনে করছে বাড়াইয়া কই দেনা যে ওই বেন হর হিসাবটা মিলেই লই সার তাইলে একদিনে কত না একশো ষাট তাইলে এই সপ্তাহে কত মাসে কত বছরে কত এবার আর বয়স হয়েছে পঁচাশি বছর এবার বলো আমরা যে আনন্দের লোকে দিন কাটাইতে আছি হুদা যদি পানির হিসাবটা আল্লাহ চায় শুধু পানির হিসাবটা আর কিচ্ছু নয় পানির হিসাবটা চাইলে এবার আপনি কন দিনে একশো ষাট সপ্তাহে কত মাসে কত বছরে কত পঁচাশি বছরে এই মুরব্বী বেড়া বুড়া বেড়ারা শুধু ফানি বাবদ আল্লাহরে কত টাকা দেনা হয়েছে সুবহানাল্লাহ বলবেন না কি রঙের গড়া দৌড়াইতে আছি আমরা শুধু পানি বাবদ তুমি আমি কত টাকা দেনা হইলাম আ মুসলমান তোমার ঊর্ধ্ব শ্বাস উঠে গেছে তোমারে নিয়ে আইসিউতে ভর্তি করছে আইসিউর ভিতরে তোমারে স্যালাইন লাগাইছে তুমি শ্বাস টানতে পারো না তোমার ফুসফুস দুর্বল হাড় দুর্বল হয়ে গেছে তোমারে অক্সিজেনের সিলিন্ডার লাগাইছে তুমি ঘন্টায় কত দেনা হইছ এবার বলো আশি বছরে শুধু বাতাস থেকে যে অক্সিজেন নিছ আমার আল্লাহরে কত দেনা হইছ বলেন সুবহানাল্লাহ কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি কয়দিন থাকবেন দুনিয়াতে কি করবেন আল্লাহ হিসাব চাইল কি করবেন আল্লাহ কি সুন্দর ইসলাম দিছে মানলেন না তো কত পরিপূর্ণ একটা ইসলাম দিছে আপনি মানলেন না কত বুঝান আপনারে বুঝাইছে শুক্রবারে মসজিদ ইমাম সাহেব বুঝায় ঈদের নামাজের সময় বুঝায় নাগাই শরীফ হিসাবে আইয়া মিজানুর রহমান আতিক হিসাব আইয়া এলাকার ভিতরে মাহফিল কইরে কইরে বুঝায় কত আলেম ওলামা দূরের তাইয়া বুঝায় আপনি ইসলামটাই বুঝাইতাম পারলাম না আপনি রে আপনি মনটা যা ধরে তা করেন আপনি হলো বিড়ি টানারা বন্ধ হয়েছে না আপনি হলো নামাজ ছাড়ারা বন্ধ হয়েছে না আপনার মতো বয়স্ক মানুষ দাড়ি টাড়ি লইয়া টুফি মাথা দিয়া পাঞ্জাবি গাউ দিয়া আপনি যখন বিড়িটা টানেন শয়তানে বারে এ বুধ আইস দিয়া খালফারু জিজ্ঞাসা রিক্সাওয়ালায় বিড়ি টানুক ইটার বাট্টা হাবারে বিড়ি টানুক মাছ দরিন্দে বেড়ায় শীতের ভিতরে জাল টান দিয়ে বিড়ি টানুক এটা মনটাকে বুঝতে হন যায় আপনার ক্লাস তারার ক্লাস দেয় এক ক্লাস না তারার ক্লাস আপনার ক্লাস এক ক্লাস না আমি নাগাই শরীফ হিসাব যদি হন পাঞ্জাবিটা খুললা দানদুল বাজারের ভাই দিদি একটা দৌড় দেয় মানুষ গো বলছে হুজুরের মাথাটা বোধ শেষ হুজুরে কেমনি উদাম হইয়া দৌড় দিল নাগাই শরীফ হিসাব হুজুর এবার আর আমরা সম্মান করি এত এত মর্যাদা দেয় এবার আর মতো মানুষে পাঞ্জাবিটা খুললে কেমনে দৌড় দিল আমার মতো মানুষে আসলেও পাঞ্জাবিটা খুললে দৌড় দিলে যেমন মানুষে আমার সিসি দূর দূর কইব আপনার মতো দাড়িওয়ালা মানুষটা টুফিওয়ালা মানুষটা যখন বিড়ি টান দেন শয়তান এবারে ইয়া দৌড় দেয় আপনার
দূর দূর সাই সাই করে, আপনি বুঝেন না, শুনেন না, আপনি শুনেন না, আপনার লজ্জা নাই, সরম নাই, আপনার সামরা হড়ো হয়ে গেছে গা, টান দিলে হেন্দে ভিতরে গাঁথা হইয়া যায় গা, বিড়িটা টান দিলে ভিতরে গাঁথা হইয়া যায় গা, দাঁত নাই তো বিড়ি গালটা বেড়ে ভিতরে ঢুকে যায় গা, এরপরে বেড়া টান বই কিয় কারবার কি ঠিক কি না কও ও মুরব্বী বাবারা তো হও ধরে কইয়া যাইও নাগেশের হিসাবে যদি আর কোনোদিন না আইয়ে কথাটা মনে রাখেন কলজার ভিতরে গেতার রাখেন কথাটা নাগাইশের হিসাবে আতফাও দইরা এই মুরব্বে আব্বারে কইয়া যাইতে আসি সাবধান যারা অহন বিড়ি খান বন্ধ করে অহন বন্ধ করে এটা মোর্চা দিয়ে তোর বিড়ির গোষ্ঠী মারি এটা কইয়া মুড়াইয়া ফাড়াইয়া কামলা আড়ুর মধ্যে দুঃখ আর মুড়ার মধ্যে দুঃখ পাইলেন মুড়াইতে মুড়াইতে কেন আপনি এই কাজ করবেন আপনার মতো মানুষ আল্লাহ করলে বয়স হয়েছে এক সময় যা করছেন করছেন সব সময় সব কাম মানায় নাকি আপনারে হ্যাঁ সব সময় সব কাম মানায় আপনার মতো মাসে ব্যান নামাজ হইবেন আপনার মতো মাসে বিড়ি টানবেন আপনার নাজাত করবেন এই বিয়ে দিয়ে লাইছেন নাতিন জামাই বেড়ে এবার হয়তো ইয়ে আপনার নাতিন জামাই লোকে শাক দইরা হ্যাঁ তো বিড়ি টানেন আপনিও বিড়ি টানেন কী কারবার কি কি কারবার আব্বা কুদ্দুর চিন্তা করেন থাকতেন না দুনিয়া নবীজি খুব দুঃখ কইরা কইছে খুব কষ্ট কইরা কইছে রে আরে বুড়াডি যখন গোনা করে রে আমার কলজাটা ডর করে কি বড় কথাটা কইছে কয় বুড়াডি যখন গোনা করে এই বুড়া অনের পরেও যখন আল্লাহর ডর অন্তরে ঢুহে না এই মানুষটির লেগে আমার বেশি ডর করে বড় বেশি চিন্তা লাগে বুড়ো হয়ে গেছে গা টান টান সামরা আসিল অহন ফড়া হয়েছে দাঁত আসিল কামুর দিয়ে আড্ডি বারে একর করে দেখে টেলাইছে ইয়া কই মাছের মাথা তো জীবনে হালাইছে না মরমরি মরমরি দিয়া কই মাছের মাথা মুতা কলজা মুলজা বেড়াই রেখে জ্বালাইছে অহন তো সেই দিন নাই আব্বা আপনার টান সামরা ফড়া হয়েছে আগে লাতি দিয়া বল লইয়া গেছেন গে হেই ফারো কুত্তা বেড়াইয়া লাতি দিয়া খালের হেই ফারো কইটা লইয়া লইছেন কিন্তু অহন তো নিজে লাতি দিতে মিলে কচুরি ফুটে জিজ্ঞান কোমরও দৈরা জিজ্ঞান দুইজনে দৈরা বাইতে দিলা তেল মালিশ করে এরপরে হুত্তা হতার থাকে রয়েছেন সাত দিন আগের দিনটা আছে আপনার সময় আপনার নাই এরপরে আপনি মনটা যা ধরে তা করবেন এটা হয় না এটা হয় না এটা খাজা মাইক এটা রাইকা দিলাম খাজা মাইকটা হেন এটা আত লাগে এত পারি জানি মারহাবা কর ভাই ও কুদ্দুর চিন্তা করে ন কুদ্দুর চিন্তা করে আমি কাছে দেখতে আনবো না সুইরা মাইরা কইতাম ফারি আরে খুঁজুর ডরও তো কইতো না দি আমার তো ডর নাই এর লেগে না আমি কইয়া লাইতাম পারছি না হইলে বিড়ি খাওয়ি না মিল্লা দৌড়ান দিলে আমি থাকতাম ফোড়া মাই হ্যাঁ আব্বা মুরব্বীরা এক নাম্বার সবক মুরব্বীরা এক নাম্বার সবক দিলাম আর যা এতদিন যারা বিড়ি খেয়েছেন যারার বয়স চল্লিশ বিড়ি সকলের লেগে নিষেধ তারপরে চল্লিশের উপরে যারার বয়স হয়ে গেছে গা দয়া করে আর খাইয়া না ডাক্তারেও না করে ইসলাম ওইটারে সমর্থন করে না এটার ভিতরে দুর্গন্ধ এটার ভিতরে ধোঁয়া এটার ভিতরে আগুন সবটি জাহান্নামের লক্ষণ ঠিক কিনা তো জাহান্নাম ধোঁয়া হবে জাহান্নাম আগুন হবে জাহান্নামে দুর্গন্ধ হবে বিড়ির ভিতরে তিনটা জাহান্নামের লক্ষণ আপনি জাহান্নাম লই আটতে আছেন এরপরে কইবেন জান্নাত দিয়ে আপনি জান্নাতের জাকাতে তো জান্নাত আপনি জান্নাত দিত কেমনে আপনি জাকাত গেছে দয়া করে আল্লাহর হস্তে কথা প্রসঙ্গে আইছে এটা কইলাম আল্লাহ যেন কবুল করে তাইলে এক নাম্বারের প্রশ্ন হইল আমি মন দিয়ে হন সত্তা তারা আমি এখন আমি মুসলমান সবাই বলো আমি মুসলমান একজনও বাদ থাকবে না এটা কিন্তু ইমানের প্রশ্ন এটা কোনো শয়তানি নাই এটা মনে ধরলো কইলাম না নাই আমি মুসলমান কইছে আমি সবাই কন আমিন আমিন তাইলে একজন হিন্দু যা করতে পারে মুসলমান কি তা করতে পারবো না কথা কেনা হিন্দুয়ে ফুজা দেয় কারণ আমরা কেটে দিতাম ফাড়া হিন্দুয়ে মূর্তার সামনে গা এটা করে আমরা কেটে করতাম ফাড়া তো হিন্দুয়ে করে মূর্তির সামনে আমরা তারা করে মাজারের সামনে ঠিক নি রে একে তো এতক্ষণ দিয়ে কইলেন আমরা মুসলমান হিন্দুয়ে যা করে আমরা করতাম পারতাম না তো হিন্দুয়ে মূর্তির সামনে গিয়া নম 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 কইরা গিয়া সেটা হিন্দুয়ে ফুজা দেয় আপনিও মাজারের সামনে গিয়া আমি অনেক মানুষ দেখছি মাজারও ঢুকিয়া ফিজ দিয়া বার হয় না আরে পুরো সাংঘাতিক জিনিস তো কিতা করণ লাগবো
বারুইতাছে বারুইতাছে তে বার হয় আছে নেই কার বার কোথাও নাই কোথাও নাই কোথাও নাই আপনি কি শুরু করছেন কি শুরু করছেন আপনি আপনি মুহে কইবেন মুসলমান কাম করবেন হিন্দুর মতো কাম করবেন কাফের বেদিনের মতো বিকিশের মুসলমান নিয়া মুহে মুহে কইলে আপনি মুসলমান আপনি কাম মুহে মুহে কইবেন বুইয়া কইছে খেত কুদ্দুর আছে ফতন রাখছি আপনি আপনি বুইয়া মানি জমির মালিক ভূ সম্পদের মালিক তারে কই বুইয়া আপনার এক কোন এক কোনা খেত নাই আপনি সরকারি জায়গার মধ্যে সইয়া দিয়া থাকেন আদাগানি ফতন রাখছেন তাওতে বিদেশ যাওনে আপনি বুইয়া লেহেন আগে না হইলে আসিল তো যদি থাকতো আপনি হুদুদি মনে করছেন বুইয়াটা সুন্দর লাগে হেবাটার মতো এক বেড়ায় নতুন বাড়ি কইরা কইলে হ বাড়ির উফরিদে আমার নাম লেহ কয় কি তালাক তা কইলে মরহুম আলহাজ আব্দুল করিম কও মরহুম তো মারা গেলে না কও এত কত তোমার জিগাইছি না আমি বাড়ি করছি আমার টেহা দিয়া লাগবা তুমি মরহুম শব্দটা দেখছো ওজন কিরম মরহুম ওজনে দণ্ড রহম এটা এটা কি মৃত্যু মনে করছো মরহুম হ্যাঁ জাতা বাড়া মরহুম লেখা বইয়া রিস নাউজুবিল্লাহ কন্যা কেন আব্বা আপনারা তো আমার ঘরের মানুষ কত জায়গা তাল্লাই নিল আমার ওয়াজ করাইতাম আপনারা কইলাম আমার ঘরের মানুষ আপনারা কইলাম আমার কলজার মানুষ যদি কেয়ামতের ময়দানে আল্লাহ দয়া করে আমারে জান্নাত দেয় আর আমি যদি দেখি আপনারা জাহান্নামে যাইতে আছেন কলজারায় মানতটাকে সিল্লান দিয়ে ভরে গেল এই মানুষটি সারা জীবন চললাম এহেন দিয়ে আইলাম গেলাম মানুষটি আমার বাড়ি না গাইস এলাকার মানুষগুলো এলাকার মানুষের ওয়াজ শুনে না আর তারা দৌড়েই আমার কথা শুনতে আইছে আমার কথায় যদি আপনার একটু পরিবর্তন না হয় কামতের ময়দানে আমি আসামি হয়ে যাব আমি আসামি হয়ে যাব আল্লাহ আমাকে ছাড়বে না তুমি নিচ্ছা ফুচ্ছা ওয়াজ করছো কিত্তা এবার হরাই রয়েছে তুমি চিপ দিয়ে আছে দানো তারপরে এবার করে লাইবে না এবারে তো সিল্লাই বই ঠিক রে ফরার উফরে কি শেখ দাও না গাইলা লাও তো গালতাম গেলে কি যাবার হরা এবারে আরাম লাগবো না কষ্ট লাগবো সাময়িক কষ্ট লাগবো কিন্তু ফরে দিয়ে আরাম পাইবো যতদিন ফরাটা শুকাই যাবে তখন বেড়া নিশ্চিন্ত আর যদি ভিতরে এই দানারা থাকে রেহেগুল দিয়ে বাড়িব রেহেগুল দিয়ে বাড়িব কতক্ষণ উড়াতো কতক্ষণ আহত কতক্ষণ রাহ এই সাইডগুল দিয়ে বাড়িব আর টিপ দিয়ে দানাটা বেড়ে বার করে লাউন গেলে ফুসটুস দিয়ে পরিষ্কার করে লাউন গেলে আপনি হরার থেকে মুক্ত আপনার ফরাই রয়েছে আর যে আমরা অপারেশন করাম অপারেশন করতাম গিয়ে দুইজনে যাতা দিয়ে ধরবো এবার গালাগালি করবো ফদাফদি করবো টিপ দিয়া কি দানা বার করোন না রাইখা দর কথা কেন তো দানা বার করোন না রাইখা দেন রে সুতরাং আমরা নিজেরা নিজেরার মানুষ আমরা ভিতরে যেহেতু ফুসটুস জমছে আর যা কেসির মাথার ভিতরে গছ কাফল লাগাইয়া ভিতরে ডুহাইয়া গুড়া দিয়া সিল্লাইতা ফারবা সারা সারি নাই আর একবারে পরিষ্কার জীবনে যেন হরার আমরা এগুলো দিয়া নাই হরায় যেন আব্বার খেলা এই মাইডের নমুনা দেখলে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি এক নম্বরে আমি কে কথা কেনা এক নম্বরে আমি কে আবার ওখানে আমরা ওই হেতারার মতো কাম আমি কে তুমি কে তোমরা কইবা মুসলমান মুসলমান আমি কে তুমি কে মুসলমান মুসলমান আমি কে তুমি কে মুসলমান মুসলমান সবাই পড়ো আমিন আমিন আপনি কি একমত আচ্ছা প্রশ্ন না কয়টা হ্যাঁ সচেতন শ্রোতা তে বয়স শুধু কিন্তু বুদ্ধি করে ধরে রাখছে কয়টা না তিনটা এক নম্বরে আমি কে দুই নম্বর কে আমাকে দুনিয়ায় পাঠাইল হ্যাঁ সুন্দর অনেক ছেলেরা জবাব দিয়ে দিছে আল্লাহ পাঠাইছে ওকে ফাইন জবাব এটাই এটা এই জবাবটা এমনি না নিয়ে আমরা কোরআন শরীফ তেলাম কেডা আমরা ফাড়াইল আল্লাহ কেড়ায় কইছে কি কয় এটা আমরা আল্লাহ তো হুননের দরকার আছে দরকার আছে রিও কে আমাকে পাঠাইল আমি আল্লাহর একদিন শিখাইলাম আল্লাহ আল্লাহ আমরা স্বীকার করছি কল্পবাসার মানুষ দান্নদুলের মানুষ দীর্ঘভূমির মানুষ মহালক্ষ্মী পাড়ার মানুষ কালেম আমরা এই এলাকার যারা মানুষ আছি সবাই মিলে স্বীকার করলাম কল্পবাসের মানুষ আমরা পুরুষ মহিলা আমার মায়েরা ঘরের কোনায় যারা শুনতেছে সবাই মিলে আমরা একমত হইলাম আমরা মুসলমান
এবার আমাদের জানতে মন চায় কে আমারে পাঠাইলো। এবার আল্লাহ ডাক দেয়া কয় বান্দা তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বোঝো। আল কোরআনের ভিতরে 1500 বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষকে কে আমি পাঠাইছি, মানুষ মানুষকে পাঠাইছি আমি বলে দিয়েছি। আমি কোরআন খুলে দেখি কোরআনের ভিতরে 30টা পারা 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। সুবহানাল্লাহ কয় না, 286টা আয়াত 40টা রুকু। আল্লাহ ডাক দিয়া কয় তোমরা জানতে চাও মানুষকে বানাইছে? আমি বানানোর আগে তোমরার কথা কইয়া দিছি। ফেরেশতারা আল্লাহ ডাক দিয়া কয় ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ কইতাম না, ও কল্পবাসের মানুষ তোমরা জানতে চাইছিলা কে আমাকে পাঠাইলো? আমি আল্লাহ নিজেই বলে দিয়েছি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমি এই জমিনের বুকে একটা কওম, একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। তাইলে আমরারে বানাইছে কে? আমার কথা কয় না, কে বানাইছে? এবার আইয়ান আসল এই তাকাও না আমার দিকে, তাকাও, ডাকতে আসি তো চাও না, অসুবিধা কি তো চাইবে কি, তাতে কান্দে কইতে দিয়ে আরো খুশি মনে থাকতো স্যার তুমি তারে তো লই আইসো উড়নের নিয়তে, তো দিয়ে আইয়ো তোর তো ওয়াজের মাঝে জামা। আচ্ছা ঠিক আছে বুঝছি, হ্যাঁ দিয়ে আইয়ান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়েছে, আহ আইতাছে তো মারহাবা বলো, কথা বললো না, মন দিয়ে শুনো। তাহলে দিয়া মানে ফাতলা ফাতলা কে দিয়া ইয়া বলেন ওয়াজ আপনার লিখে গাড়ি কে রয়েছে, তো তাইলে আমরা জানলাম কেডা বানাইছে আমরা রে আল্লাহ, হ্যাঁ মার্শাল্লাহ কেডা বানাইছে রে আল্লাহ। এখন আরেকটা আসল জিনিস জানতে হইব, কেন বানাইছে? এক নম্বরে আমি কে, দুই নম্বরে কে বানাইলো, তিন নম্বরে কেন বানাইলো, আমার কি কাম লাগে? আবার সহজ করে কই, হ্যাঁ দক্ষিণ দিকে যে বাতাস আইয়ে উত্তর দিকে, আমরা কেউ ফুটু দিছেন নি জীবনে? আহ কথা কথা ফুটু দিছেন যে হুজুর আমি বাউন ফাড়া খেলুইয়া ব্রিজের উফরে ফু দেওয়া নে আমরা কলফাসের তারা বাতাস পাইছি, এরকম জীবন হয়েছে নি? নাইগরের তারা ফু দেওয়া নে আমরা নাগাইশ দিয়া বাতাসটা লাগে, এরকম হয়েছে নি জীবনে? তাহলে এই বাতাসটা, এই শোনো, বাতাসটা দক্ষিণতে উত্তরে নিতে কোনো মানুষের ফু লাগে না। আরো সহজ করে কই, এই যে আমরা সূর্যটা যে সহালে উঠে সন্ধ্যার সময় যে ডুবে, আমরা কেউ কি হ্যাঁ নাকি আলগি দিয়া তুললা দিছে যাইতা নোয়াইছে? সূর্য তুলতে তোমার আমার কাজ লাগে না, সূর্য ডুবাইতে তোমার আমার ধাক্কা লাগে না রে ভাই। উত্তরের বাতাস দক্ষিণে নিতে, দক্ষিণের বাতাস উত্তরে নিতে তোমার আমার ফু লাগে না। এই যে বড় বড় পাহাড় দেখো, খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট, এই যে বিশাল পাহাড় দেখো, এত বড় পাহাড় বানাইল কোনদিন নাগাইশের 53 জন, কল্পবাসের 53 জন, দান্য দুলতে 50 জন, কোনদিন মাডিকাডুন্না লোক আমার আল্লাহ পাহাড় বানানোর জন্য নেয় নাই। এই যে শালদা নদী দেখো, এই যে গোমতী নদী দেখো, পদ্মা নদী দেখো, মেঘনা নদী দেখো, কলু কলু বেগে বয়ে যায় নদী, কিন্তু এই নদী কাটার জন্য কোনোদিন কোনো মাটুল্লা লাগে নাই, ঠিক কিনা? তাইলে এবার আসে হিসাব মিলাই ফেলি, পাহাড় বানাইতে মানুষ লাগে না, নদী কাটতে মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষ লাগে না, তাইলে মানুষ আল্লাহ কেন বানাইল? আসো আবার কোরআন শরীফ রে জিগাই, ও কোরআন, কোরআন রে তুই আমারে ক, আমি দুনিয়ায় তাইয়া কি কাম লাগলাম, আমারে কি রে রে আল্লাহ পাঠাইছে? কোরআন যেন আমারে নায়িকা কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু, তোমরা আবাদত করো, রাব্বাকুম, তোমাদের যিনি রব, আল্লাযী খালাকাকুম, রব কারা রে, কাইযিকুম, শুধু তিনি তোমাদেরকে বানায় নাই, তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার দাদা, তোমার বড়াব্বা, তোমার দাদি, তোমার নানি, তোমার আম্মা, তোমার সৈদ্য গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানাইছে, উবুদু, তোমরা সবাই মিলে ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের সেই রবের, অর্থাৎ ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। এই সব সময় তো যদিও বাড়ি কাছে, সব সময় তো মোবাইলের ভিতরে দেহ, তা আমি আর বাড়িওয়ালা বলি কি তা, এবার আমরা করে সরাসরি দেখা, উমা দুনিয়ার মানুষ দেখানো জমে গেছে, আসো আসো সামনে আসো, সবাই সামনে জায়গা দাও, জায়গা দাও, আসো সবাই জায়গা দাও, লোকজন মশাল্লাহ আসো, আমার কলিজার টুকরারা সব যুবকেরা ভিতরে আস, সামনে আস, এদিকে যারা দাঁড়িয়ে রয়েছেন এদিকে বসেন, আহ কথা কেন না, কেউ কথা বলল না, আমি আদর করি ঠিক আছে, কিন্তু বেয়াদবি করা যাবে না, একটা শব্দ যেন না হয়, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আমি ছেলেদেরকে খুব বেশি আদর করি, তার মানে এই না যে তোমরা বেয়াদবি করবা, এটা তো আর আদরের জায়গা রইল না, তখন অসুন্দর। এই যে আপনি একটু আসেন, আপনি আর একটু আগায় আসেন, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে খালি রেখেন না, আমরা আমরা দেখেন দূরের মানুষ নাই, তা আমরা কেউ রে খেলা করাই রাহাম, কেউ হুতনের জায়গা লয়ে বইয়া থাকাম, এটা মুডও সুন্দর হয় না, এটা অসুবিধা আছে, এটা রাস্তাঘাটে তো আমরা আবার দেখা হইতো না, তো এটা আপনি কিন্তু আগাইতেন ফেলেন না, আর কিন্তু আগান না, জায়গা আছে তো, আর কিন্তু আগান, এই ও এবার ট্রস টাইটটার লেগে জায়গা রাখছে, ট্রস টাইটটার লোক দেওয়া হয় না, এটার লেগে আপনি দুই আর জায়গা রাখছেন ঘুরতে, আইন সবাই সামনে এসে পড়েন, এই যে সুন্দর ছেলে তুমি সামনে আসো, হ্যাঁ তোমার কথা কইতে আসি, হ্যাঁ তুমি আরো আগাও, তোমার কথাই তো কইতে আসি, তুমি সুন্দর তারটাতে দেখে নাও, তুমি সুন্দর রে, হ্যাঁ হ্যাঁ, তোমরা যারা ফাঁকে ফাঁকে ঢুকো না, যারা দাঁড়ায় রয়েছো ফাঁকে ফাঁকে ঢুকো, হ্যাঁ ওই পাশ দিয়েও কিছু বিছানা দেন, এদিক দিয়ে তো কিছু জায়গা আছে, হ্যাঁ এদিক দিয়েও জায়গা আছে, তোমরা এদিক দিয়েও আসতে পারো, তোমরা রে বলছিলাম এই যে দুই তিনজন তোমরা বসতে বলছিলাম, সামনে এসে বসো, হ্যাঁ এসে বলো, তুমি আসো আসো, আমরা কেউ কথা বলবো না, হ্যাঁ আমাকে একটু সহযোগিতা করা লাগবে, আমার শরীরটা ভালো না, কয়েকদিন ধরে নেত্রকোনায় মাহফিল ছিল, তিন চার দিন আগে, নেত্রকোনা মানে নাম শুনছেন, আমিও নাম শুনছি, আমি আগে আর গেছি না, আমি গিয়া টের পাইছি কি আর নেত্রকোনা সাংঘাতিক দূরে, এটা আমি তো মনে করছি নেত্রকোনা আছে গিয়া হ্যান দিয়া কাছে হইল, না না অনেক এটা কোনা কানছি না, ওখানে ফাতারে গিয়াও দেখি আমি অনেক দূরে, আবার রাইতের ভিতরে আওন লাগছে, তখন অনেক কষ্ট হয়েছে আমার, এটা লম্বা সফর হয়েছে, তা আমি চিন্তা করছি যখন কাছে ভিতরে মাহফিল করা মেয়ে ডেয়ে ভালো, কামলাগুলো উডানো করে আলাম তো ভালো কেন, এতে বড় মাহফিলে করতাম গিয়ে আমার জানটা শেষ রে খুবই জীবন ডালু টানাটানি, তো আমরা সবাই আন্তরিকতার সাথে বসে অনেক দিন হয় কাছাকাছি কোথাও মাহফিল করার সুযোগ পাই না, তারা যখন যায় তারা মনে করছে নাগাই সেরে বেড়ায়, দুই তিন দিন আগে গিয়া কয়াম ফোরের দিন আইয়া ফোরবো, আমার যে তিন বছর আগে মাহফিল হইয়া যায় গিয়া তারা দুইটা কইতে পারতো না, এই কোভিড তারা আবার এটা বুঝ জ্বালাইছে, এর লেগে তারা দুই বছর আগে গিয়া মাহফিলটার দাওয়াত দিয়ে আইছে, এর লেগে আমি তারিখ দিই আমিন করনা দিই আমিন, আমি যখন যেটা কইতেন কই কে আসতে কইবেন না জোরে কইবেন, আমরা এখন আমরা আমরাই, এখন কোনো দূরের মানুষ নাই, এখন মাদাইয়ার কোনো লোকও নাই, ময়মনসিংহের কোনো লোকও নাই, ময়মনসিংহের কেউ থাকলে থাকতে পারে যদি আমরা এলাকাত কোনো কাজ টাজ করতো আইয়ে হেবারা হয়তো সুখ মনের আনন্দে আইতে পারে, কিন্তু এখনও কিন্তু অধিকাংশ আমরা আমরা, বেশিতে বেশিতে বেশি হইলে বরদুশিয়া, কল্পবাস, নোয়াফাড়া, তারপরে হেগুল দিয়া দীর্ঘভূমি, তারপরে মহালক্ষ্মীপাড়া, এগুল দিয়া দান্নদুল কালামুড়িয়া, এগুল দিয়া হ্যাঁ এই জায়গা মোটামুটি, হ্যাঁ কেন এই জায়গাটায় মোটামুটি আমরা,
এর বাইরে কিন্তু বেশি লোক আমরা আইতাম পারছি না, দূরের কোনো লোক এখনো নাই, তা থাকলে থাকছে এবারে কষ বা বিয়া করছে এখন এবারে কি আর নাই নাকি মাহফিল, এরকম হইলে আইতে পারবো ইনশাআল্লাহ। আমিন কন না, আওয়াজের লেগে আওয়াজ হইতো না, জোরে কন। আমার যারা কলিজার টুকরা আছো সবাই সুন্দর করে আরাম করে বসো, দুনিয়ার সব খেয়াল ছেড়ে দিয়া মোবাইল গুলা বন্ধ করতে কইছিলাম, কথা শুন না, উপকার আছে, বন্ধ কর, খেয়াল করে আমার দিকে চাইয়া শুনো, তাইলে কথাগুলা গ্রহণ করতে পারবা, এটা গ্রহণ করতে সুবিধা হইব, বন্ধ করো এটা। হ্যাঁ কইলাম তো ইউটিউবে যেই ওয়াজ আছে, তুমি মনে করছো আমি ফলাফাইন মানুষ আরো বেশি বছর বাঁচা, তুমি 100 বছর বাঁচলেও যেই ওয়াজ আছে তুমি হটরই মরে যাবে, ওয়াজ বাহি থাকবে, এত ওয়াজ ইউটিউবের ভিতরে আস, সুবহানাল্লাহ কন্ডা কেন, সুবহানাল্লাহ পতা না হলো তো আর ভাল লাগে না, তখন তো দমক দিয়ে আলাম দেখবো, আমি যে দমক ফাড়িতে বুধ হয় জানে না, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা হইছিল, কথা নইলে সকলে গলা সাইডা দিয়া শরীর লাড়া দিয়া আমরা সুন্দর করে কয়াম, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইদিকে কি বসার জায়গা নাই? আমি কইতাম আপনি করলে তো খুললা দেয়, এবার মনে করছি হুজুর দাওয়াত দিয়ে আনছি, মান্ড হুজুর দিয়ে করাইলে কার মারানি, হুজুর এটা খুললা দিত তো আপনি করলে সমস্যা কীটা, ডেকোরেটরে লুক করো তুমি একটু সহযোগিতা করো না, প্লাস পুলার যেহেতু আছে টান্টুন দিয়া তার কারণ করে খুলে লো সব, যাও তাড়াতাড়ি দাও, তে আবার কথা শুনে, হ্যাঁ মার্শাল্লাহ, এই সুন্দর হয়েছে, তে পারবো, তে দেখবা কতক্ষণের ভিতরে হেমাতা বেড়াই খুলে লেব দেখবা, আমিন বলেন। এখন তোমরা যারা দাঁড়াই রইছ তোমরা কি বইতা না, কোথায় আগাইয়া ফাঁকে ফাঁকে আইয়া বইলে বইতে পারো, আর যদি মনে করো যে না বইতাম না হুজুর দাঁড়াইয়া হোনাম, আমি কোনো কতকনের ভিতরে মাইক ছাড়তাম না, আল্লাহ যদি শরীরটা ভালো রাখে ওই ফইলা শুনছে তেন শরীর ভালো না, মনে করছে কতক্ষণ পরে ছাইড়া দেন, না 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 অনেক দেরি হইব আমার, তোমরা আবার বুঝ করে কি বইবা না হুদবা এটা চিন্তা করো, কিন্তু আমি কিন্তু একটু টাইম লাগবো, আমিন কর, খালি তোমরা আওয়াজ না ঠিক রাখো, বাহিদা আল্লাহর মেহরবানি আমি বুঝাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা খুশির খবর হইল এই মাহফিলটার মধ্যে মুরব্বির চাইতে ফলাফাইনের সংখ্যা বেশি, কারণ এই ফলাফাইন দিয়ে এই তান্ডি মন্ডা যা ধরে তাই করতে পারে, 17 বছর 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের সরানের লেগে বিএনপির তারা জামাতের তারা তারপরে গিয়া কি গণ অধিকার কিতা কিতা কেন সবাই মিললে কত চেষ্টা করছে ফার্স্ট তারা, কিন্তু যেই মাত্র ফলাফাইনে হেইও কইছে তেইও করে ফিরে গেছে, ফলাফাইনের হেইও কিন্তু সাংঘাতিক জিনিস, এটানবি সাংঘাতিক, এটানবি যদি আজ ইচ্ছা করে মাহফিল দারে ব্যান্ডেক নিবো এটাও পারবো, আবার যদি মনে করে যে ইনশাল্লাহ আরাম করে বইব এটাও পারবো, ফলাফাইন এটি লক্ষ্মী সোনা, এটি সুন্দর আমার এলাকার ফলাফাইন, আল্লাহ যেন আমি যেন কইতাম পারি ও দূরের তারা আমার যেই রকমে মহব্বত করো আমরার ফলাফাইনে যে আমারই কি মহব্বত করে কলফাস গ্যাস আইয়াই ঠিক নি রে, আমিন বলেন, আমিন। তো আমরা শুরু করে দিই ইনশাল্লাহ, কথা বলবা না কেউ কোনো আওয়াজ করবা না, দুই তিনজনে কিন্তু অন্য আওয়াজ করছ এটা আমি শুনছি, অন্য আমি ধরছি না কথাটি, কিন্তু কোনো আওয়াজ করবা না, মনোযোগের সাথে কথা শুনবা, আল্লাহ যেন বরকত দেয় সবাই পড়ে না, আমি আমি আমরা শয়তান যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে, আর রহমান রাহিম যেন আমাদের উপরে মায়া করে, এই জন্য আমরা একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার আছে, সবাই আমার সাথে সুন্দর করে মধুর আওয়াজে সবাই পড়বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রাহিম,
যিনি রহমান যিনি রহিম তার নামে আমরা শুরু করি। আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এলাকাবাসী আমার, আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার ভেতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। মানুষ মানি আমি ছোট থেকে বড় হলাম, লেখাপড়া করলাম, চাকরি বাকরি করলাম, ব্যবসা বাণিজ্য অথবা যে কোনো কাজ আমি করলাম, আমি একটা বয়সে উপনীত হলাম, সমাজের মানুষ মিলে আমার যখন বয়স হয়েছে আমার সাথে অন্য একটা মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল, সন্তান হলো, আবার সন্তানেরা বড় হলো, সন্তানের আবার বিয়ে হলো, নায়নাতকুর হলো, আর আমি দাদা হয়ে গেলাম, একদিন মরে গেলাম। এটার নাম কোনো মুসলমানের জীবন না, ঠিক কিনা? দুনিয়াতে আইছিলাম, কামাই রোজগার করলাম, কিছু খেত বাফের দিনের পাইছি, আবার কিছু কিনলাম, ব্যবসাটা কুদুর বড় করলাম, লেখাপড়া করিয়া চাকরি বাকরি করিয়া তারপরে আবার বিয়া শাদি বাচ্চা কাচ্চা হয়েছে, আবার নায়নাত করে হয়েছে, একদিন এবার মরিয়া গেছে গা, এটার নাম জিন্দেগি না? কিন্তু আমরা কিন্তু এটাই শুরু করছি, আমরা কিন্তু এটাই শুরু করছি, কিন্তু এটার নাম কিন্তু আসল জিন্দেগি না। তা আসল জিন্দেগি কোনটা? আসল জিন্দেগি হইল তুমি তোমার নিজেকে তিনটা প্রশ্ন করবা, তুমি বুড়া হও আর জোয়ান হও, ছেলে হও আর মেয়ে হও, পুরুষ হও আর মহিলা হও, তোমারে তুমি তিনটা প্রশ্ন করবা। এক নাম্বারে আমি কে, সুবহানাল্লাহ না কেন? সুবহানাল্লাহ। এক নাম্বারে আমি কে তোমারে তুমি জিগাইবা, আমারে আমি জিগাইম, সভাপতি সাহেব সভাপতি সাহেবরে জিগাইব, আমরা মার খান সাহেব ওনার নিজের নিজে দিঙাইব, ইমাম সাহেব হুজুরে মসজিদ কেউ নাই, একা একা সব চলে গেছে নামাজ পড়ে, ওজিফা ফরতে আছে, গাল বাইয়া বাইয়া পানি ফরতে আছে, নিজের নিজে জিগাইতে আছে, আমি কে? আমি তো আমারে চিনলাম না, আমার নাম খবির আহমদ, আমার আব্বার নাম আব্দুর রহমান, আমার বাড়ি নাগাইস, এইটাই আমার পরিচয় না রে, আল্লাহ আমারে কি পরিচয় দিছে, আমি মুশতাক ফয়েজি, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, আমার বাড়ি নাগাইস, আমারে মানুষে ফিস সাপ কয়, এইটাই আমার আসল পরিচয় না। এটা হইলো দুনিয়ায় মানুষ চিনার জন্য আমার একটা পরিচয়, ঠিক কিনা? দুনিয়ার একটা মাহফুজুর রহমান খান কইলে তো খান বাড়ির মাহফুজ, এবারে যে ব্যাংক চাকরি করে এবারে বোঝায়, তো এবারে কি নাম? সুহেল খান কইলে এবারে সুহেল খান বাড়ির সুহেল রে বোঝায়, ফুরান বাড়ি ওই যে খান বাড়ি, তারা নতুন নতুন হেতারা গিয়া রাস্তার কাছে বাড়ি করছে না, তো হেতারা কয় না ওইটা ফুরান বাড়ি, এবার আর খবির গাড়ো কাণ্ড, ওই উত্তর পশ্চিম কল্পবাসের মসজিদের ইমাম যে এবার আর কি খবির, মুস্তাক ফৈজি কেডা কয় না গেছেন ফিসা, এমনি 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 আব্দুল সালাম কেডা কয় দান্দুল বাজারের ফার্নিচার ব্যবসায়ী না গেছেন ফিসাবের মুড়িদ, এই এমনি এমনি মানুষ চিনি, এটি হলো চিন অনেক লাগিয়া, কিন্তু আপনি আপনার জিগাবেন ও আসলে ও তো কোনোদিন তো আমি জিগাইলাম না, আমি কেরা? আল্লাহ আমারে কি হিসাবে বানাইছে, আমি কিন্তু আমারে জিগা নাছিল না, আমি কেরা? একদিন আমি আমারে জিগাইছিলাম, আমি কেরা? সুবহানাল্লাহ না গরে, সুবহানাল্লাহ। আমি কে? আমারে যখন জিগাইছি তখন আমার ভেতর থেকে প্রশ্ন আসছে, আমি ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার চৌকিদার কন্ট্রাক্টার কাস্টমার, আমি ফিস সাহ লাট সাহ ইমাম সাহ মন্ত্রী এমপি মেম্বর চেয়ারম্যান, আমার কোনো পরিচয় আসল পরিচয় না রে, আমার আসল পরিচয় হইল ইন্নানি মিনাল মুসলিমিন, আমার আসল পরিচয় আমি মুসলমান। আমি কে? মুসলমান। সবাই বলেন আমি কে? মুসলমান। আমার আসল পরিচয়, এটা আমার মূল পরিচয়। এই ঘুম আসছে? আরাম করে বসো, সুন্দর করে খেয়াল দিয়ে বসো, খেয়াল করে বসো। তোমরা দুইজন এরকম করতেছো কেন বাবা? তোমরা ছোট মানুষ তো এরকম করতেছো কেন? একটু পরে পরে হাসো, কি এটা কি তুমি কি ফাগো?
তারে কয়বার ইশারা দিছি এত কি শুনতে গেল বস আমিন কর আমিন কিরম দমক হয়নি আরো ফারি খুব শব্দান তে মনে করছো ফারি অন্য তন বেড়াইয়া ফারি আমিন বলো আমিন জোরে বলো আমিন নষ্ট করে সব এক দুইজনের কারণে মাহফিল নষ্ট হয় এক মন দুধের ভিতরে একটা সানার ফোড়াই দো যথেষ্ট তুমি শয়তানি করলে আনো বইয়া বইয়া ভিতরে ভিতরে একটা নিমকি আসে আসলে তুমি একটু মিসকি শয়তান তুমি হইছো তুমি হাসাহাসি বন্ধ সুন্দর করে কথা শুনে আমরা আসল জায়গায় এসে বসছি তাহলে আবাদত করব কার আল্লাহ জোরে কোনো কার আল্লাহ আবাদত করতে হবে আল্লাহ এবং এই আবাদতে কাউকে অংশ দেওয়া যাবে না এই আবাদত একমাত্র আল্লাহ আরো সহজ করে কই আরো সহজ করে কই একেবারে মন দিয়ে খুললে কহ হুনে আপনারা কয় ভাই তিন ভাই তো উনি তো একজন আছে আমরা মাহফুজ ভাই আরেকজন ভাইয়ের নাম কর নাজমুল মাহফুজ আর নাজমুল আমরা তারা মনে করেন দুই ভাই তিন ভাইয়ে তো দুই ভাইয়ে তারা দান্নুদুল বাজারও বইয়া রয়েছে খুব খেয়াল করেন করলাম সিহন কথা মাহফুজে আর নাজমুলে বইয়া রয়েছে দান্দুল বাজারও বইয়া বইয়া গায়ের দুধের চা বেসে একদম হলো তারা দুনু ভাইয়ে বইয়া বইয়া ভাই আইন এই দুই কাপ চা খাইয়াই এই শীতে শীত ফরসে যেহেতু আর দেশি গাইয়ের দুধের চা এবার রাইতের চাটা ভালো হয় সারাদিন লাগে এসে জাল দেয় দুধ ডকনে গাড়া গাড়া হইয়া থাকে অনেক মজা আছে মনে হয় জিব্বাত লাগিয়া থাকে দুনু ভাইয়ে গেছে চা খাইতো চা খাইতো গিয়া মাহফুজের একজন আপনার ছেলের নাম কর আদিলুর রহমান আদিলুর রহমান এই মাহফুজের ছেলে আদিলুরে মনে করেন ঢাকা ইউনিভার্সিটির ফরে মনে করেন তো হেতে ডাহাতে আইয়া নামছে বাউনফাড়া বাউনফাড়াতে অটোরিক্সা দিয়ে আইয়া নামছে দান্দুল দান্দুল আইয়া দেহে দোহানের ভিতরে তার আব্বা মাহফুজে আর তার সাসা ভাই আরে ভাই কে নাজমুল হাসান নাজমুল হাসান নাজমুলে আর মাহফুজে দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খায় এখন ঢুকছে কেড়ায় কথা কথা আদিলুরে কেড়ায় ঢুকছে আদিলে আদিলে কারফুর মাহফুজের ফুদ মাহফুজের ফুদ আদিলে ঢুকিয়া দেহে যে আদিলে নাজমুলে বাহে সাসায় দুজনে বইয়ে বইয়া চা খায় দোহানডা ভর্তি মানুষ এমন টাইমেতে ঢুকিয়া আদিলে ঢুকিয়া সেটা মাহফুজের ফুতে মাহফুজরে আব্বা না ঢুকিয়া গিয়া সেটা ইয়া নাজমুল রে গিয়া সেটা কয় আব্বা কেমন আছেন কইয়া সেটা ফাউদ রেসান আব্বা ডাকছে কারে সাসারে ফুৎকার মাহফুজের হাই ফুৎকা আব্বা ডাকালেছে কারে নাজমুল রে নাজমুল রে যে আব্বা ডাকলো দোহানডা ভর্তি মানুষ হগলে সিন এটা কার ফুত হগলে কি দুম ধরে রয়েছে আইস দিয়ালেছে হাসি দিছে পরে মাহফুজের মনে কি আনন্দ না কষ্ট আরে ফুত জন্ম দিলাম কত কষ্ট করে ফুত রে তুই যখন জন্ম হইছ তুই বয়সের আগে বাড়ি গেছ গা তোর বয়স দশ মাস দশ দিনের আগে তুই দুনিয়াতে আইয়া পড়ছ তরে সিসি নিপিউ না কি জানি কয় একটা এনআইসিউ যেটার ভিতরে বাচ্চাদেরকে রাখে গ্লাসের ভিতরে এরা কৃত্রিমভাবে তারে বাছাই রাখে এনআইসিউর ভিতরে তোরা রাখিয়া তৎকালীন জমানায় আমার আড়াই লাখ টাকা বিল আইছে তরে আমি তিল তিল করে বড় করছি সরকারি হাই স্কুলও পড়াইছি কত প্রাইভেট পড়াইছি তোর পিছনে আমার লক্ষ লক্ষ টাকা খরচ আর যা তুই ফুত ইউনিভার্সিটি ফইরা আমারে বাদ দিয়া এ ত্রিদোহানের ভত্রি মানুষ তুই নাজমুল্লারে গিয়া পাড়া হস আরে আমার ফুতে তুই নাজমুল্লার আপনা হস এবার চোখ দিয়ে ভানি ফরতাছে আস্তে করে বাড়ি আইয়া ঘর ঢুকিয়া চেয়ারটার উপরে শহীদার উপরে বইছে বহনের লগে লগে দেখে এবার কপালের ভিতরে শীতের ভিতরে গাম ডাল ভাইয়ে ভাই ফানি ফরতাছে এবার আর ওয়াইফে কইতে আছে কিতা আপনার কি মন খারাপ মন খারাপ কিতা আমি কি আসিনি আমি মরি না কিরে আমি আমি মরি না কিরে আল্লাহ আমার কেড়ে দুর্নীতি রাখছো হন দোহানডা ভর্তি মানুষের সামনে আর দাদির লড়া এ আদিল লড়া তেদি নাজমুল লড়া পরীকে বইয়ে রয়েছে তে ফুরা ডোহানের ভর্তি মানুষ সকলে আইসে আইসি করতেছে আমি মরি না গেলে এবার আমরা আসল জায়গাটা তাইয়া পড়ছি ভাই ও নাজমুল আর গিয়া এই মাহফুজ আফন বাইয়ে দো আফন বাইয়ে দো ফুদ দো বাতিজা সাসা দো বাফের মতোই না হইলে আব্বা ডাকছে আর কি খুশি মনে ডাকছে ওখানে মুজ্জ হইনে ডাকছে তো বাহের ভাই সাসা দুজন তো এক মায়ে দুজনের তো এক বাফে তারা দুইজনে একজনের সাসারে না হইলে আব্বারে খেলাইছে এই সাসারে আব্বা ডাকলে মাহফুজের যদি এত কষ্ট লাগে তাহলে আল্লাহ হালাইয়া তুমি যখন মাজারও সাজদা দাও ফিরের ভাও সাজদা দাও তখন আল্লাহর কিরকম লাগে হিসাব মিলাইয়া যাইবেন
হিসাব মিলাইয়া যায়। একটা লোক উঠতে পারবা না হিসাব না দিয়া। মাহফুজের ফুতে নাজমুল আব্বারা হনে মাহফুজের কলজারা ফাইটা যাই যায়। আর যেই আল্লাহ তোমারে বানাইলো, যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমারে বাতাসের ভিতরে অক্সিজেন দিল, যেই আল্লাহ টিউব ওয়েলের পানি দিল, ওই ডাবের মাথার ভিতরে গিয়া ওই গাছের মাথার ডাব দিয়া শরবত দিল, আখের ভিতরে রস দিল, ফাঙ্গাস মাছ দিল, ফার্মের মুরগা দিল, তুমি মরে যাই তো লইস না, তোমারে আল্লাহ বাঁচাই রাখলো, তোমার ফসল মাইর যে তো লইছি, তোমার আল্লাহ কেমনে টিহাই রাখছে, হেই আল্লাহরে বাদ দিয়া মাজারু গিয়া সাজদা দাও, ফিরের হো সাজদা দাও, তোমার আহল ওঠানা ফোটো। কথাটি কইলে কত চিন্তা করেন, বিবেকটারে খাটাইয়া, বিবেকটারে খাটাইয়া মানুষ আমরা, মানুষ আমরা হিয়াল কুত্তা না, আমরা গরু ছাগল না, আল্লাহ আমরা আহল দিছে বুঝ দিছে, আমরা 100 টিকা নোট চিনি, 10 টিকা নোট চিনি, নিজের খেত চিনি, ফরের খেত চিনি, এত্রি মুরগার ভিতরে বেড়িতে দেখবেন নিজের মুরগাটা কেমন টকটকি দিয়ে ঘর লইয়া যাব, কি কারবার কি কিধারে ঠিক নি রে, এত্রি মুরগা উডান্ডাবর্তি মুরগা, কত মাংসের 100 মাংসের মুরগা, এবিটি নিজেরটা কেমন জানি চিন্ডালা, এবিটি টকটকিটা মুরগাও চিন্ডালাইছে, কি কারবার কি বা তোমার আল্লাহ এত বিবেক দিল, বিবেচনা দিল, কেমনে ফলারে বিদেশ ফাটার লাগবো শিক্ষা লাইছ, কেমনে টাহা কামাই করার লাগবো শিক্ষা লাইছ, খেতার পরে খেত কেমনে রাহন লাগবো শিক্ষা লাইছ, খালি আল্লাহ না সিংলা না, তুমি তুমি বড় বড় হইছো দুনিয়ায়, তুমি আইসা দুনিয়া খাইতা খাইয়া থামা থামা করে আলো দুনিয়া নাদান। তাহলে অহন থেকে আমরা বোঝ হইছে মাহফুজের ফুতে আদিলে নাজমুল রাব্বা রাখলে যেমন কষ্ট লাগে, আল্লাহরে হালাইয়া মাজারু গিয়া সাজদা দিলে, ফিরের ফাও সাজদা দিলে আল্লাহর কষ্ট কি কম লাগে না বেশি লাগে? আমরা কি আল্লাহরে কষ্ট দেয় না? আল্লাহরে কষ্ট দিয়ে কি আমরা জান্নাতও যাইতাম? ফারামো ফারতাম ফারতাম ফারতাম। আরে এই কাফেরের দলে রে, অসিবের দলে মক্কা শরীফ নবীজিরে কি কষ্ট দিয়ে দিছে রে, বসো 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 না, ঠিক আছে ছোট মানুষ তো, তাই দেখো বোধ হয় আবার ওয়াজ তাই আর আইসি নাকি গো, আমিন বলো জোরে বলো আরো জোরে, এখন তোমরা অনুমতির রূপে ওয়াজ নির্ভর করবো, আমি কি মাইক ছেড়ে দিতা না কইলে ছেড়ে কি জানে ছেড়ে দিতা, আমিন বলো জোরে বলেন। সামান্য আর কয়েকটা কথা কইয়া আমরা শেষের দিকে যাইম, তাইলে আমরা সেজদা দেম কারে? আল্লাহকে। সায়াম কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি তিনি কে? আল্লাহ। এটা হলো মৌলিক সিদ্ধান্ত, এইটাতে সুল পরিমাণে দিক সেদিক যাইলে ইমান থাকতো না, আপনি ইবাদত করতে পারবেন, নামাজ পড়ে শিক্ষা লাইতে পারবেন, কিন্তু এই যে মূল বিষয়টা এটা যদি ঠিক না থাকে, আরে আব্বা ঠিক থাকলে না তো খেত পাইতো, টেহা পাইতো, সব পাইতো, আব্বা এটাই কি আর খেত কি আর টেহা, ঠিক নি রে? আমার আল্লাহ যদি ঠিক না থাকে কি আর জান্নাত, কি আর জাহান্নাম, কি আর নাজ নিয়ামত, কি আর এই এই নবী রসুল, সবে তো খাইছি ধরা, ঠিক কিনা কও? আগে আল্লাহটা থিতাই লই তুই, এরপরে আসো নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি, আসো আল্লাহর এই সবাই আল্লাহর সিন্না সরসনি সবাই কোন আমিন আমিন, এবার আসেন নবীর ব্যাপারে আমাদের কি ধারণা, এটা আমি আল্লাহরে কুদুর জিগাইছিলাম, আল্লাহ তোমারে তো চিনছি, তোমারে বাদ দিয়া কেউর কাছে চাইলে তুমি রাগো, তোমারে বাদ দিয়া সাজদা দিলে কেউ রাগ, আর রাগো ওনার তো কোথায় তো তার রাগ দইবে, এটা কোনো আমরা বুঝছি, এটা ইনশাল্লাহ আমরা আমার দানদুল কলফাস আমরা যারা কালামুড়িয়া হাঙ্গিয়া যারা আছি নাকাশ টাকাশ এগুলো দেওয়া মহালক্ষী ভরা ফরসিম ভরা তারা বেড়াই যারা আছি আমরা যারা জমা ফিল আইসি আমরা একমত হইছি, তুমি আর মনে কষ্ট নিও না, আমরা এই ফাওকামের ভিতরে আমরা নাই, আমরা ইনশাল্লাহ এক আল্লাহ সিন্নালাইছি, আপাতত কিছু ঘাটতি থাকতে হইতে পারে, ফলাফান মানুষ তো অনেকে আল্লাহ শেষ রাতে যে হচ্ছে ফজরের নামাজ পড়ছে না, তুমি এটা ক্ষমার নজরে মায়ার নজরে দেখো যেন তে নামাজ পড়ে, তুমি তারে তৌফিক দিও, তার মনটারে বড় করে দিও, তে যেন ব্যান্ডায় চুদ্দু দি ঘুম ভাঙ্গা যায় তে যেন নামাজ পড়ে আবার হুতলে লগে লগে ঘুমে ধরে হয়, এরকম একটা লাইন তুমি আমিন কর না কেন, এটা আমরা এরকম একটা বোঝ হয়েছে। এবার আসে আমি জিজ্ঞেসলাম আল্লাহ আপনার নবীর ব্যাপারে কী তা চিন্তা ভাবনা, এই ব্যাপারে আপনি কী কী লাইন গেট করছেন, আমি যখন আল্লাহকে জিজ্ঞেস করলাম মাওলা ও রব্বে করিম নবীর ব্যাপারে আমার ধারণা কি বলে দাও,
আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে আমার ব্যাপারে তোমার ধারণা শুনলাম, এখন তোমরা কি চিন্তা করছ? আমরা সবাই মিল্লা চিন্তা করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন থেকে প্রশংসা জাতির হবে, সবটাই পাবেন আপনি, ঠিক কিনা? কোনো নেতা টেতা এইটা মিটা হইতো না, সব প্রশংসা এখন থেকে আমরা করবো কার? আল্লাহ। আল্লাহ কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম, তোমরাও খুশি, আমিও খুশি। আবার নবীর ব্যাপারে কিতা করতাম আল্লাহ, আবার আল্লাহ ডাক দেওয়া কয় তোমরা আমি আল্লাহর চিনছ, এবার নবীরে চিন না লাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয়াতটার ভিতরে এত মজা, যারা ফারো না আমার লোক হুন্ডে হুন্ডে ফরো, ফললে দেখবা কলজাটা ঠান্ডা হয়ে যাবো গা, আবার সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, ও বান্দা মাহফিলে যারা আসছো শুনো শুনো শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রহমাতুল লিল আলামিন, আমার নবী হইল সবার জন্য রহমত, বলো সুবহানাল্লাহ। এটা প্রমাণ আসেনি তোমাদের? কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? না, খুব খেয়াল, গভীর মনোযোগ, মনোযোগ নষ্ট করো না। আমিন কন, আমিন, জোরে কন, আমিন, আরো জোরে, আমিন। এবার বুঝলাম আমার নবী হইল রহমত, রহমত মানে মায়া, রহমত মানে দয়া, সারা জীবন মদিনায় তিনি উম্মতি উম্মতি কইরা কানছে, 63 বছর বয়সে মদিনায় তিনি যখন ঘুমাইছে, আজও তিনি উম্মতি উম্মতি করে কান্দে, আর হাসরের ময়দানে সব নবীরা ইয়া নাফসি বলবে, আমার নবী ডাকবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, বলো সুবহানাল্লাহ। এই নবী এত মায়ার নবী, এত দয়ার নবী, নবীরে মক্কার মানুষগুলা চিনছে না রে, অসুবার দল কাফেরে নবীরে মারত চায়, মিটিং বইছে তারা, নবীরে বিলে মাইরা লাইব, নবীরে মাইরা লাইব, আল্লাহ নবীরে ডাক দেয়া কয় ও নবী আপনি রেডি থাকেন, যে কোনো সময় একদিন ডাক পড়ে যাবে, মক্কায় বোধ হয় আপনি আর থাকতে পারবেন না। ঠিক 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 ঠিক, জেবরাইল নবীরে আইসা সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। বাবা বাদ যাইতে পারবা, কালকা তোমার লেগে মাহফিল থাকতো, বাদ যাওয়া সহজ। আমি তোমার ডাক না দিলে তুমি তো গ্যাস লাগাই, সীমানা দফার ওই গ্যাস লাগাই, ডাক দিয়ে এন দফাই তা না, এমনি ডাক দিয়ে আদর করে কেউ বহাইতো না আব্বা, কেউ বসাবে না, গেল লাগা বাদ যাওয়া সহজ, কিন্তু মাহফিলটা কালকে তোমার জন্য থাকবে না। সুতরাং একটু কষ্ট হইলেও শেষ পর্যন্ত মাহফিল তো সব জায়গাতে করি, 33 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি, আপনারা এখনও তো কয়েকবার আইছি, আপনারা এখন একবার ঈদের নামাজও পড়াইছিলাম, সুতরাং আমি একটা মনের কথা কই, 33 বছর মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, আর যে আপনারা মাহফিলটা তাইয়া মনডায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা শুধু বাচ্চারকে উঠতে দিও না, সবাই মিলে আমরা গোনাগুলো ফালাইয়া আস্তে করে বাড়িতে গিয়া নিষ্পাপ মাসুম হয়ে ঘুমাবো, কতই তো বাড়িতে গেলাম, কতই তো হাড়াহাড়ি করলাম, এই সুযোগ আল্লাহ সব সময় দেয় না, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, আমিন, জোরে পড়ো আমিন, আমিন, বসো বাবা, আমিন কর, আমিন। যেই কথাটা কইতাম লইছিলাম, আর নবীজিরা ইয়া ডাক দিছে, নবীজি ঘুমাই রইছে, জিব্রাইল ইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? নবীজি লাভ দিয়ে উঠছে, উঠছে পরে জিব্রাইলে কয় নবী গো
মক্কার কাফেরটি সব একমত হইছে, আপনারে বিলে তারা মাইরা লাইব, আপনারে বিলে তারা মাইরা লাইব, তারা নিয়ত করছে। আহা, এরকম করতেছে কেন বাবা, কি হইছে? ফেসব দল নেই, ফেসব লগে লগে করুন লাগে। সবাই কনা আমিন, বিরক্ত করবা না, আরাম করে বসো, বিরক্ত করো। কেমন জায়গায় তুমি বাধাটা দিছ? আল্লাহর নবী ডাক দিলেন, নবী নাম দিয়ে উঠলেন, আস্তে করে গেলেন আবু বকরের দরজায়। সুবহানাল্লাহ, কয় না, একটা মাত্র ডাক দিছে আবু বকর, সাথে সাথে দরজা খুলে দিয়ে কয় লাব্বাই কি আর রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ, কয় না, কয়টা ডাক দিছে, কথা কয় না, কয়টা, একটা মানুষ যদি গভীর ঘুমে ঘুমায়, একটা ডাক দিয়া তারে তোলা বড় কষ্ট রে ভাই। মায় যদি ফুতের ডাক দেয়, ফুতে যদি মারে ডাক দেয়, এক ডাকে উঠতে পারে না ভাই। নবীজি ডাক দিছে আবু বকর, একটা মাত্র ডাক দিলেন, আবু বকর দরজা খুলে দাঁড়াইয়া কলাব্বাই কি আর রাসূল আল্লাহ। নবী থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেওয়া কয় আবু বকর, ও আবু বকর, একটা ডাক দেওয়াতে টের পাইলি কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যে আমার একদিন কইছিলেন রেডি থাইকো, যে কোনো সময় ডাক আসবে, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর কোনো দিন বিছানায় লাগে না, আমি আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই, আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঝুড়াই, আমি বারবার কাত হয়ে পড়ে যাই। আমার বিবি আমার ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি তো এমনি করলে মরে যাবেন, বিছানায় আইসা ঘুমান। আবু বকর ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, আমার নবী যদি এক ডাকের বেশি দুই ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না। দরজা খুলে বের হয়ে গেলেন, রওনা করলেন রাস্তায়, যাওয়ার কথা মদিনায়, তিনি উল্টা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা বরদুশিয়া, হাঁটা শুরু করলেন ব্রাহ্মণ পাড়ার দিকে। আবু বকর জিগা, ইয়া রাসূল আল্লাহ, বরদুশিয়া তো উত্তর দিকে, আপনি দক্ষিণ দিকে যান কেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, এইটাই যুদ্ধের কৌশল, তারা বিচারবো উত্তর দিকে, চিন্তাও করতো না দক্ষিণ দিকে, যদি উত্তর দিকে যাই ধরা পড়ে যেতে পারি, এই জন্য দক্ষিণে দুই একদিন থাকবো, তারা যখন বিশ্রাম শেষ করব তখন মদিনার রাস্তা ধরব। গেছে এক গুহার সামনে, আবু বকর সিদ্দিক আর নবীজি হাঁটতে হাঁটতে, সূর্য যখন উদয় হবে সকালটা হয়ে যাচ্ছে, পূর্ব আকাশ পরিষ্কার হয়ে যাইতেছে, আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর, এক জায়গায় লুকানো দরকার, কাফেরের নজরে পড়ে যাব। কয়, এই যে গুহা, আল্লাহ মিলাই দিছে, চলো গুহায় ঢুকি। আহ আহ, আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর, চল গুহায় ঢুকে যাই। আবু বকর কয়, সাবধানী ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। কয়, কেন গুহায় ঢুকবো না? কয়, আমি আগে ঢুকবো। কয়, তুমি আগে ঢুকবা কেন? কয়, গুহায় বাঘ থাকতে পারে, বাঘ বা বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে, আমি আগে গিয়া দেখে আসি গুহার ভিতরে কিছু আছে কিনা, তারপরে আপনি ঢুকবেন, তার আগে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর, তুই যে আগে ঢুকবি সাপ কি তোরে কামড়াবে না, তুই যে আগে ঢুকবি বাঘ থাকলে তোরে কি কামড় দেবে না, খেয়ে ফেলবে না, আমি গেলে আমারে খাবে তোরে খাবে না। আবু বকর সিল্লান দেয়া কয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকরকে যদি ভাগে খেয়ে ফেলে, আমি যদি মরেও যাই কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না।
আমরা কার পিছনে দৌড়াবো? আপনি বাইরে দাঁড়ান, আমি ভিতরে দেখে আসি। আবার আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন, আল্লাহর নবী কয়েক শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে মন চায়। আবু বকর কয়, আমি আসন পেতে বসি, আপনি আমার কুলের ভিতরে মাথা রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নবী আবু বকরের কুলে মাথা রাখলেন। আবু বকর চুপ করে বসে আছেন, নবীজি ঘুমায় ডাক ডেকে, নবী আনন্দে ঘুমাইতেছেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে অনেকগুলো গর্ত, গর্তের মুখ দিয়া সাপের জিব্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, আবু বকর ভয় পেয়ে গেলেন, সাপ আইসা যদি আমার নবীর কামড়ায়। তিনি তার মাথার পাগড়িটারে টান দিয়া খুললেন, টুকরা টুকরা করে ওই কাপড় গুলারে টুকরা করলেন, পাগড়িটারে টুকরা করলেন, সবগুলা গর্তের ভেতরে একটা একটা কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। কয়টা কথা, কয়টা কয়টা? একটা কাপড় নাই, গর্ত রয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন এখন কি করা, কোনো মতে আসন থেকে একটা পা বের করলেন, গর্তের মুখটাতে পাটা দিয়ে চাপা দিলেন। বিষাক্ত সাপ, জঙ্গলি সাপ, পাহাড়ি সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে, চুবল মেরেছে। আবু বকর সিদ্দিকের শরীরটা বিষে নীল হয়ে গেছে, জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখছে। আবু বকর কান্দে কিন্তু আওয়াজ বের হতে দেয় না। আমার নবীর যদি আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়, জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা যেন না বেরোয়। চোখের পানি তো আর থামাই রাখতে পারে নাই, হঠাৎ করে দুই ফুটা গরম চোখের পানি আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেছে। দুই ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ছে, নবী চিল্লাপ দিয়ে ঘুম থেকে উঠছে। এই উমুমা, আবু বকর কান্দে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়তেছে, বউ ফালাই আসছো, সন্তান ফালাই আসছো, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আপনি নবী কুলে শুয়ে থাকবেন আর আমার বাড়ির কথা মনে পড়বে, আপনার চেহারার দিকে তাকাইলে কোনো কিছু কি আর মনে থাকে? কায় কান্দ কেন নবী গো? অনবী, সাপ আমার পায়ে কামড় দিয়েছে। আল্লাহর নবী কয়, দেখি কই কামড় দিছে? আবু বকর পায়ের জায়গাটা দেখাইছে, আঙ্গুল দিয়া একটু লালা মুবারক হাতির ভিতরে নিয়া কয়, দেখি কই কামড়াইছে? এবার পায়ের যেই জায়গায় সাপ কামড় দিছে, আল্লাহর নবী আস্তে করে একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, জীবনে আমার পাটা আগে যত আরাম পাইছে তার চাইতে অনেক বেশি আরাম পাইছে নবী লালা লাগানোর পরে। অকল্প বর্ষের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখো আমি এসেছিলাম, কথা কয়টা তোমাদেরকে বুঝাইয়া বুঝাইয়া বইলা গেলাম, আমার দায়িত্ব শেষ, এবার তোমাদের দায়িত্ব শুরু। তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার এলাকার মানুষ, তোমার আমরা জানাজার মানুষ, আমি তোমরার জানাজার মানুষ, ভাই দয়া করে বলে যাই, সাবধান সাবধান, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না, আল্লাহরে আল্লাহর জায়গায় রাখো, নবীজি রেখো, আল্লাহর দেয়া বিধানগুলা আর নবীর দেয়া তরিকা অনুযায়ী সুন্দর করে জীবনটা চালাইও, একদিন যখন তুমি মরে যাবা, কবরে যখন ঘুম পাড়াই দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা
তোমার মাটির কবর মাটি নাই, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, বলো সুবহানাল্লাহ। আমার কাছে জিন্দেগি চাই নাকি চাই না, চাই নাকি চাই না? এই মানুষটি কো, এই যে মুরব্বী মানুষটি আছি ফজলু মাস্টার, কো কই গেল ফজলু মাস্টার? আমারে কত মহব্বত করছে এই ভুইয়া বাড়ির। হ্যাঁ আমার ভাই জাহাঙ্গীর আলম ভুইয়া, গত যখন মাহফিল হয়েছিলাম তখনও তো দুনিয়াতে আছি, কই নাই যে হেবার যে ভাই আব্বা না বড় ভাই, আব্বা বড় ভাই আব্দুল লতিফ ভুইয়া, তারা তো আমরা আত্মীয়। কো গেল কো, এইটা দুনিয়া, এটাই দুনিয়া। আর যা আমরা আছি একদিন শুনবা নাকাইশের হিসাব নাই, এই ফলাফল দিয়ে আছে একদিন হুনা বই ফলাটা নাই, সেই ফলাটা নাই, মাহফিল বই হবে তেনে কাঁদছি, উঠটা যেটা মনে করছি উঠছে না রে, মানুষটি তো নাই, মানুষটি থাকতো না কথাটা থাহে। আজকে যারা এই এই গ্রাম ও যারার কবর, তোমরা তো টের পাইছো না মাহফিল কারে কয়, এই কবরের মানুষটি এই লাইন দিয়ে রেখে রইলিস, ফেরেস্তারা দেখে শিখা কি থাকো তুমি আইসু কি তেন, ভাই নাগাইশের ফিরসা বুজুর আইসে, ফেরেস্তা আমার ফুতো মাহফিল হয়েছে, আমার ফুতে দুই নাই থাকতে আমারে কি আদর করছে রে, আমারে ব্রাহ্মণ পাড়া ফল না পাইলে আমার ফুতে কুমিল্লা শাসন গাছাতে গিয়া ফল আনছে, আমি খালি কইসলাম ফুতরে আমার বুকটা দি ব্যথা করে, আমার ফুতে আমারে ডাহা লইয়া গেছে গা। এইরকম মা রাজারা কবরে শোয়াইছ, এইরকম আব্বা রাজারা কবরে শোয়াইছ, মন দিও শোনো, একটা মানুষ উঠে যাবা না চিন্তাও করবা না, সবাই মিলে আজকে তওবা করব, গোনারি মাফ করাইয়া মাসুম নিষ্পাপ হইয়া বাড়িতে যাব, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয় এই আশায় সবাই মিলে দোয়া করার দরকার আছে নাকি না? আমরা কেউ উঠবো না, কাউরে উঠতে দেব না, কেউ উঠতে লইলে সুন্দর করে বুঝাইয়া বইলা দিবা, সকলে কোনো মসজিদ মাদ্রাসা টেহা দেয় না, এটা ফলাফল মানুষ টেহা দিব করতে, যারা দেওয়ানের দিব এটা নিয়ে বইয়া বই আমিন আমিন করবো, হ্যাঁ তারা দিয়া যেই সব এটা নিয়ে আমিন কইয়া সুবহানাল্লাহ কয় না রে, মুরব্বীরা দিয়া যেই সব ফলাফল আমিন কইয়া হেই সব এক নম্বরে, যে হুজুর ইনশাল্লাহ এই মসজিদরার অজুখানা নাই, টয়লেট নাই, প্রস্রাবখানা নাই, ওয়াশরুম দরকার, অজুখানা দরকার, বাউন্ডারি দেওয়ান দরকার, ছাগল মাগল কমবালা মসজিদের ভিতরে রুখা দিকা ইমাম সব বন্ধ করে যায় দেখা হ্যাঁ না, দরজা বন্ধ মনে করতো না থাকলে তো ছাগলের মনে করবো তারা উদ্ধৃত করে উত্তর করে আমরা পারি না, এরপরে যদি সানা ইমানে গেলে তাই এমে কেন নাওজুবিল্লা কর না কেন, আল্লাহ যেন এটা সুন্দর করে হেফাজত করে মসজিদ আল্লাহর ঘর হেফাজত করে যেন রাখতাম পারি, বাউন্ডারি লাগবো, সুন্দর করে একটা ওষুখানা লাগবো, টয়লেট লাগবো, ইমাম সাহেবের থাকার সুন্দর করে চলো, মারহাবা কয় না তো আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ, আপনি যা আয় শোনাম এরকম করো না, এরকম করো না, আদর করি আমি খুব আদর করে কইতে আসি, তোমার বয় রহন কি আমার দায়িত্ব নাকি, আমিন বলো জোরে বলো, এক নম্বরে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য ইনশাআল্লাহ আমি দিয়া দেব 50,000 টাকা, কয়েক মিনিট কয়েক মিনিট, এক নম্বরে কে আছেন 50,000 টাকা, এক নম্বর, এক নম্বর লাগবো, এটা মসজিদের অনেক কাজ, লক্ষ লক্ষ টাকার কাজ, এরকম 10-20,000 টাকা করে দিলে কোনো মসজিদের কাম হইতো না, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো, এক নম্বরে দেরি করেন না, দেরি করেন না, তাড়াতাড়ি এটা ইয়ে করতে ফলাফল অনেক কষ্ট করতেছে, কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়া দেব, আছেন একজন, আছেন উমা কথা কয় না, নাই একজন, আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো, পারবেন নি একজন 50,000 নাই মাশাআল্লাহ, না মোহাম্মদ সোহেল খান আমার কলিজার টুকরা যুবক, তার পরিবারের পক্ষ থেকে ভাইয়েরা বিদেশে আছে, আব্বা আম্মার জন্য দোয়া চায়, আমার আদরের সোহেল, সোহেল বাবা নাই
আম্মা আছেন, ও সুহেল আমারও তো আব্বা নাই, আমারও আম্মা আছেন। আমার আদরের সুহেল এক নাম্বারে দিল পরিবারের পক্ষ থেকে ৫০,০০০ টাকা, বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কলিজার টুকরা যুবক, আমার মনটা বড় খুশি হইছে, আমার আদরের সুহেলে ৫০,০০০ টাকা মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, দুই নাম্বার একটা লোক দাঁড়াও, সুহেল পারলে হুজুর আমিও পারি, হুজুর আমিও দিয়ে দেব ৫০,০০০ টাকা। মারহাবা কইতেন না? যেরকম মারহাবা, সুহেলে ৫০,০০০ দিয়া লাইছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আপনারা সব সভাপতির দিকে চাইতেছেন কি রে, আপনারা কি দিত না করছে? আপনারা বেশি আপনারা ইয়া করেন, কই আলানো আপনার চাইয়া কই ও সাফা করে না, অসুবিধা নাই। আর এটা আচ্ছা, আমার এটা কি করতেছেন আপনারা ভাই? মসজিদ দুইটা টেহা উঠতেছে, আপনার খারাপ লাগতেছে? আমরা সবাই মিল্লা সহযোগিতা না করলে তো কেমন? এই যে ফলাফান একটা তো লড়ে না, আখেরি মোনাজাত না করে একজন আপনারা এই বেড়ায় আস্তে আস্তে বেড়া দিয়ে এবার একটা উঠতে গেল কেন দিয়া, এবার কাটলে দুই তিনজন ফলাফান বানান যাবে। বসান, ৫০,০০০ টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই? কি বাড়ি তৎক্ষণ বইয়ের শুন কীর্তন ধুন্দুরা কমলা ধরে জিগাইতে আছি। আমার এই বাড়ির পক্ষ থেকে নগদ ওনারা দিয়া দিলেন ৫০,০০০ টাকা, বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, তাইলে হয়ে গেল ১,০০,০০০ টাকা। আরেকজন লাভ দিয়া দাঁড়াও, কোনো বাড়িওয়ালা মিলে যদি পারো, পরিবারের পক্ষ হয়ে পারো, বন্ধু বান্ধব মিলেমিশে একসাথে মিলাইয়া যদি পারো, আর একটা লোক আমার দরকার ৫০,০০০ টাকা। আসেননি আরেকজন? আর কোনো বাড়ি টাড়ি আসেনি? যেহেতু ইনশাল্লাহ আমরা বাড়ির পক্ষ থেকে আমরাও ইনশাল্লাহ সকলে মিল্লা জিল্লা বিদেশ টিদেশ তাই সকলে চান্দা টান্দা তুললা, আমরাও ৫০,০০০ টাকা দিয়া দেন। আসেননি একজন? নাই, পারবেন না একজন? আসেননি একজন? ৫০,০০০? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। তাইলে ৫০ করে ১,০০,০০০ হইল, এবার আমরা চলে যাব ২৫,০০০ টাকা। ৫০ করে দুইজন ফাইলাম, এখন ২৫,০০০ টাকা কে আছে সভাপতি সাহেব? হ্যাঁ মাশাআল্লাহ, জনাব মাহফুজুর রহমান খান আমরার সভাপতি, উনি ২০ কইছিল, এখন ২৫,০০০টা কায়দাত ফুরিয়া গেছে গা, উনি আর না কইয়া ফারছে না রে। আল্লাহ তুমিও কায়দা কইরা আমার ভাইডারে একটা চান্সে জান্নাতের মেহমান বানাই দিও কনামে। মাহফিল সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরও মর্যাদার একটু জায়গা দিয়া দিও। ৪ নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব ২৫,০০০ টাকা। কেন না কইছি ২৫,০০০ টাকা এবার পরিবারের পক্ষ থেকে দিব কিনা? কই আলম বইয়া সব কো আসেন দা টেহা হ্যাঁ তুমি আসলে বই রুচি কিন্তু টেহা কি নাম? আরে নাম কর না জনাব ভাই, মসজিদের দিকে তাকাই একটু বসেন, আলম ওয় মসজিদের দিকে তাকায় আমার অনুরোধ, উঠতে গেলে গা মাহফিলে পরিবেশটা নষ্ট হয়ে যাবো গা, কয়টা টেহা উঠতেছে, টেহা নিয়ে আর উঠতো না, আমার কিচ্ছু হইতো না, আমার ওয়াজ শেষ, কিন্তু মসজিদার ক্ষতি হইল, আল্লাহর ঘর মসজিদের ক্ষতি করিয়া না দয়া করিয়া, সকলে খুব দুর্বল, সামান্য কয়েকটা মিনিট, আমি লম্বা কালেকশন করি না, মার্শাল্লাহ বড় বড় দান দিয়ে আইয়া ফরছে, আর কত কম এই ২-১ মিনিটের ভিতরে দেখবেন কারবার গড়াই লইছি,
মারহাবা কন্না কেন? মারহাবা জনাব আলম ভুইয়া, তার পরিবার পরিজন মিলাইয়া উনি নগদ দিয়া দিল 25,000 টাকা। বলো মারহাবা, কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। আমি জানি না রে কারাব্বা নাই, আমি জানি না রে কারাম্মা নাই, আমার কলিজার টুকরারা ভাই, আব্বা কবরে কিছুই করতে পারবা না, আব্বার নামে দিয়ে যাও এই দানের উসিলায়। আল্লাহ যদি মনে করেন তোমার আব্বার কবর জান্নাত বানাই দেবে, কেউ আটকাইয়া রাখতে পারবে না। একটা লুকলাভ দেয়া দ্বারাও হুজুর দোয়া করে দেন, আমার সাল্লাহ 60 জনে মিলে দিয়ে দিছে 1,50,000 টাকা, আমি মন বড় খুশি হবে, প্রাণ উজাড় করে দোয়া করে দেব, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 25,000 টাকা। পারবেন নি একজন? আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, বন্ধু বান্ধব মিলাইয়া আস্তে আস্তে তুললা, মসজিদের কামদার একদিনে শেষ হইতো না, দীর্ঘদিন লাগবো। আসেন নি একজন? ও নাই একজন? 25,000 টাকা পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ, আমি কইছি আল্লাহ আল্লাহ, মায়া লাগাই দাও, মসজিদটা কত পুরানা মসজিদ, সুন্দর করে তারা বানাইছে, অন বাউন্ডারির অভাবে, অজুখানার অভাবে জিনিসটার সুন্দরটা থাকে না, ওহানার ফহির গিয়া মাসে উজু করে না, সুন্দর করে ফানি দিয়ে উজু করবো। ক্ষতি হইব নি কোনো? হ্যাঁ অবশ্যই বাউন্ডারি দেবো। হ্যাঁ আচ্ছা, বাউন্ডারির কাজ যখন ধরবো এবার 5,00,000 টাকা ব্যবস্থা করে, এটা এখন আপনার উপরে নির্ভর করতে আছে, কাজ তো আপনি করবে, বাড়াইটার মতো নিয়ত করে নাই মেলা, বন্ধু বান্ধব গোষ্ঠী গিয়ে আছে এবার দিব। মারহাবা কোন কেন? কি নাম না বেটা? জনাব আব্দুল কিয়ার মাস্টার, কিয়ার মাস্টার রহিম স্যার, মনে হয় যেন হোমান্যাকান্ত দুটো আছেন না, এবার একটা স্যার, এই রহিম কথা বলে রহিম মাস্টার কইব, এবার আর হোমান্যা যারা মাস্টার কইব, এবার আর মুরব্বী যারা, আর আমরা এবার আর কি তো কয়া রহিম রহিম, তারপরে তো ফার্স্ট লাখটা দেন ওই যেমনি স্যার কইছি। জনাব আব্দুল রহিম স্যার মুরব্বী মানুষ, কত বড় সাহস করে কথাটা কইছে রে, বাউন্ডারির যদি আদ দেয় আমি যেমনে পারি মাটি গেটটা ফারলে, কথার নমুনা তৈরি হবে, কাম লাগলে মাটি গেটটা হইল, আমি রহিম মাস্টরে কইতে আসি, আমি 5,00,000 টাকা মার হাবা কয় না। খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি, এখন উনি দিব 5,00,000 টাকা, বাউন্ডারি তো করুন লাগবো, বাউন্ডারি অবশ্যই লাগবে, এটা সুহেলে নিয়ত করে নেন মালাও, আবার আপনার সভাপতি না, সকলের মিল্লা সেরা বন্ধু বান্ধব কলিক টলিক যারা আছে, এটা কোনো ব্যাপার নাকি, কোটি কোটি আমি যে মসজিদের কইলে চা মসজিদের কাম যে ধরছি, আমারে নামাইছে ফুন্ডুকুটি টেহাদি কইয়া, কইছে ফুন্ডুকুটির ভিতরে মসজিদের কাম শেষ হইব, যেদিন 1 তারিখ জুন মাসের 1 তারিখ ছাদের ডালাই হইছে, আমারে ইঞ্জিনিয়ার সাহেবে কানে কানে কয় হুজুর ওই যে ফুন্ডু কইছিলাম, ওই তো না আমি ওই কত কই 30 কোটি বিলি, তো আল্লাহ কে আটকাইছেনি, 4,50,000 সামথিং আমরা টাকা খরচ করে আলহামদুলিল্লাহ কয় না দো, আল্লাহ করাইতো না, বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে, যারা সময় পাও শুক্রবারে গেলে আমি তো জমা পড়াই দোয়া এই নামাজ ডাও ফড়াইবা, দেখাইও কি কারবার দেখা যায়, এই মাতাতে এই মাতাত মানুষ চিনা যায় না, সাংঘাতিক ব্যাপার শেফা, গৈডান দিয়ে ফললে দোতলাতে নিচে ফুটে যায় বিঘা ছাদ হয়ে গেছে, এবং সিঁড়ি দেয় 5,000 স্কোয়ার ফুট, নিচতলাতে ডাইরেক্ট দোতলা টুটে গেছে গা সিঁড়ি, খেলা মনে করছো এটা? মার হাবা কোনটা কেন? এমনি হয় মসজিদ আল্লাহর ঘরের কাম আটকায় না, এই যে সাড়ে কইয়া লাইছে 5,00,000, আর বাউন্ডারি করতে দেখবা
আমাদের যে সভাপতি সাহেব, আমার আদরের সুহেল, সবাই মিল্লা জিল্লা এলাকার যারা আছেন, পাগলের মতো নামবেন। নিয়ত করে নামলে আল্লাহ আটকায় না, নিয়ত শক্ত করে নামবেন আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে মার হাবা কয় না। 10,000 টাকাটা দিবেন একজন দাঁড়ান, 10,000 নাই, 10,000 টাকা দিয়ে অন্য প্যান্ডেলটা থেকে লোক নাই। আল্লাহ মাশা কে নাম জনাব আব্দুল কাদের সাহেব, আমার মুরব্বী ভাই জনাব আব্দুল কাদের সৈয়দ আলী ভাইয়ের, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা, কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দুই নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। দুই নম্বরে কে আছেন 10,000? এই ফলাফান কিন্তু ধৈর্য ধরে বইছে, পরে গেলে মুঠটা গেলে দোষ দেওয়া যেত না। আপনার লেগে কি বইয়া থাকবো নাকি আজকাল লাগাইয়া? হ্যাঁ কি করবো, দেলোয়ারে দিয়া লাইব 10,000 টাকা। বলো মার হাওয়া, কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামে, মাশাল্লাহ। তাহলে আপনার হ্যাঁ নইয়াছিল কত? 5,00,000, 6,00,000, 6,50,000, 20,000, 6,50,000 আর 20,000 কত হয়েছে? 6,50,000, 20,000, 6,70,000, 6,70,000। কফালওয়ালা এবারে ব্যাংকে চাকরি করে নিয়ে পাড়া লগে দিয়েছি, না হলে তো আমরা 6,50,000, 20,000 কোন লাগলো, এবারে দেখি আনা 70,000 হয়েছে, মার হাবা কয় না। আমি মন থেকে দোয়া করাম 6,50,000, 20,000 হয়ে রয়েছে, এখন তিনজনে 10,000 টাকা করে দিবেন, এটা আমরা 7,00,000 বানাই দেয়। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও আল্লাহ। এই সবাই আমিন কও, আমার কলজার টুকরাটা সবাই আমিন বলো। দরবারে আল্লাহর খাস মেহরবানি, নাগাইস দরবার এখন 18 একর, 1,800 শতক জায়গা। মারহাবা কইতেন না, 1,800 শতক, কত বড় জায়গা এবার চিন্তা করেন। আমি এই দরবারে এই পরে 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 ফলে পরে আমি আল্লাহর খাস মেহরবানি চিন্তা করলাম, এখন 10টা প্রতিষ্ঠান করছিও, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার মসজিদটা তো টিনের ঘর আছে, আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা। ইঞ্জিনিয়াররে কইলাম, তারা আইক্কা মেক্কা লই আইছে, আমি দেখা ডরাইছি। আমি কইলে কি তাকছ? কয় হুজুর মসজিদ, আমি একটু বড় বড় দেখা যায় দিই। কয় জি হুজুর একটু বড়, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। মারহাবা, জোরে কইতেন না, মারহাবা, 5,000। আমি কই বেড়া তোরারে মসজিদ একটি কইছি দেখি, তোর মসজিদ একটা বইয়া রইস, এটা করতে কত লাগবো? কয় 15 কোটি। আমি ডরানোর কথা নেই, আমি শুধু মানুষ না, তা আমি কই ফাইম এটিহা। পরে নিয়ত করলাম, যা এটা যখন আইক্কা লাইছে কইরালা আমি যেমনে পারি। নিয়ত করলাম যে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আহ হারে গণনের লেগা কি জীবনটা দিয়া লাইবেন নাকি? তা দুপুরে ফেরে দেখলাম না টাকাটা লইয়া কইছি যে ফরে গন্যেন এই কথাটাও বোঝা, রাবার টাবার লাগাই আবার টাইট ফিট। আমিন কর, তখন আমি নিয়ত করলাম যে আমি মুস্তাক ফয়েজি,
বলতে গেলে তো সারা বছরে মাহফিল করি দেশে দেশের বাইরে, আপনারা তো খবর পানি। নিয়ত কল যা আর হকলবালা, এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের মাহফিলের হাদিয়া সবটা মসজিদে দান করে দেবো ইনশাল্লাহ। এক লগে 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লাখ টাকা থুবাইয়া দিয়া সেরা মসজিদের কাম শুরু করছি। এই যে কইলাম না 4 কোটি 7 লক্ষ টাকা গত পরশু দিনের হিসাব আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? মারহাবা। আমার এই মসজিদের আমার একটা স্বপ্ন, আমি মাঝে মাঝে মসজিদের সাদুইটা কান দিই আকাশের দিকে চাইয়া, নমুনাটা দেখলে কান দাইয়া পড়ে, আল্লাহ তুমি দূরা করাইছো বাহিরা করাইতা না, আমার ফুতেরে তো সবাই চিনে না, আমারে যত মানুষে চিনে তুমি আমারে মৃত্যু দিও না ওই পর্যন্ত যতক্ষণ মসজিদের কামটা শেষ না হয়, এটা কই ওকে কান দিই। মানুষের লেগে দোয়া করি, আল্লাহ কত হুগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, দেশ বিদেশতে মানুষে টেহা দিছে, আমি কি দোয়া করতাম? আমি দোয়া করি আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, নিস্তালায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, এই প্যাটার্নে বাংলাদেশে কেউ মসজিদ করে নাই। আমার একটা চিন্তা, মানুষ এখানে খেদমত নেবে সেবা নেবে, ফ্রি হাসপাতাল, নিস্তালায় দোতলায় তিনতলায় মসজিদ, আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদরার কথা কই, কারণ আল্লাহ কাটতে হাতিয়ে করাইবে আল্লাহ ভালো জানে। আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশে যেখানে মাহফিলে যাই আমি আমার মসজিদরার কথা কই, এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আপনারা করে কোটি কোটি টেহা দিয়া লেবেন এটা বড় কথা না, কিন্তু আমার মসজিদরার দুইটা টেহা দিয়ে হলো শরিক, তেমন লাগবে এটা আমার আবদার। তাহলে আপনিও কইতেন পারবেন যে নাগাইশের মসজিদও আমিও শরিক রয়েছি, ভাড়া হইলে কয় টেহা দিচ্ছেন সেটা পরে, দুইটা হইলেও তো দিচ্ছেন শরিক তো রয়েছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার যুবক ছেলেরা মুরব্বী বাবারা একটা লুকো বাদ যাওন যেত না, দুইটা হা দিবেন আপনার কাছে নাই লগের বেলা তা হাওলাত করে হইলেও দিবেন, এই আমি এটা মন থেকে চাই। 1000 মাস কিনা আব্দুল জলিল ভাই উনি আমার মসজিদ 1000 মারহাবা কর না কেন? মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন যেহেতু আমি ইনশাল্লাহ 1000 টেহা দিলাম, আমি ফার্স্ট মাশাল্লাহ আমার আদরের সুহেল ছেলেটা কর্মট এবং খুব ভালো ছেলে, মুয়াদ্দাব ছেলে, আদব কায়দা ভালো, আমার সামনে গিয়া বয় না, আমি কই বসো না বয় না, কই না বইতাম না আপনার সামনে, জোর করে বয়ান লাগছে, এরকম ফলা পাইন ওখানের জমানায় ফাওয়া বড় কঠিন, দুইজনে 2000 টেহা দিছে, আর কেউ আসেননি যে হুজুর আমিও 1000 টেহা দেন, গরিব হইতেন না মরতেন না, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ঢাইলা দেবে। আচ্ছা মাশাআল্লাহ সাড়ে উনি দিছে কি সাড়ে দিছে, মারহাবা বলো না কেন? 500 টেহা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সভাপতির ফকেটতে যেন আল্লাহ 2000 টিকা নোট বাড়ি জিজ্ঞা, ও নাই তো 2000 টিকা 100 নি 1000 টাকা কি তার, এবার আমাদের সভাপতির থেকে অন্য সভাপতি বানাইলে আর নাকি? মার্শাল্লাহ সভাপতি সব দিছে, এক মারহাবা কর না কেন? আল্লাহ তুমি কবুল করো, সবাই মিললে আমরা শরিক তাহাব, একজন বাদ যাইতেন পারতেন না, 500 টাকা 100 টাকা 200 টাকা কি টেহা নাকি মসজিদে এরা দিবেন আমারই দিবে, কোনোদিন বাংলায় হাত পাতি নাই, আল্লাহ যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ। আমার কলজার টুকরা আরেক যুবক চলে আসছে মাশাআল্লাহ, আমার যুবক দিছে 500 টাকা, বলেন মারহাবা, ওই যে মুরব্বী বেটা হিরে এই ধরে আনো আনো মাশাআল্লাহ দেন কত মাশাআল্লাহ, এই দেখছেন ফুরা তাইয়া উতাইয়া 400 বার করতে পারছে, আল্লাহ আরো 15-20টা ফকের থাকতো মার্শাল। আমার আরেক ভাই আনে দিছে 500 টাকা, বলেন মারহাবা, একজন লোক কইলাম আমরা খালি যেতাম না, আমার মা বোনেরা ঘরের কোনার যারা হুনতে আছে ছুটে ছুটে দিয়ে তাড়াতাড়ি ভাড়াই দেন, ডিম বেশি না টেয়া মুরগা বেশি না টেয়া যদি থাহে মার্শাল্লাহ, কেন দিছে আব্দুল সালামে দিছে 100 মার্শাল্লাহ, একজন বাধ্য এ যাও ছেলেরা ভিতরে যাও বিসমিল্লাহ করে দাঁড়ো ফলাফল দাও, দুইটি হাত দাও ফার্স্ট হাত দাও মার্শাল। আচ্ছা এবার আয় শুক্রবারে জমা পড়তে যাইব, দরিদ্র মানুষ আহা আহ মায়া কারে কয় রে,
গরিব মানুষ কত দূর, আমি তো টেহা নাই, শুক্রবারে মসজিদে নামাজও পড়ে আয়াম, 500 টেহাও দিয়ে আয়াম, চিনছনি বুঝো কিচ্ছু? আল্লাহ ডাইল্লা দি ভাই, যারা দাঁড়ায় রইছ একজনও বাদ যাইও না, আমি গুলো বড় মনে করে কইছি, দুই টেহা দিবা নাই, লগের দুস্তের তে লইয়া দিবা, দুস্ত দুইটা টেহা দেয় তোর, আমি কালকে দিয়ে গেলাম, তারপরও খালি যাওন যেত না, একজন মানুষও খালি দিতে পারতাম না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, আল্লাহ মনের আশা পূরণ করে দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই সবাই মিলে এখন আমরা দোয়া করি, 5000 টাকা পাঠাতে, সবুজ মরুমদিবারের সবুজ 5000 টাকা, মসজিদে আপনাদের মরুমদির বাড়ি সবুজে 5000 টাকা, মরুমদিবারের সবুজ 5000 টাকা, কি নাম? আব্দুস সামাদ। আরে আমার ভাই 500 টাকা দিছে রে, আল্লাহ তুমি কবুল করো, দেন দেন, একজনও খালি যায় না, 10টা টেহা দেন, 20টা টেহা দেন, 50টা টেহা দেন, 2টা টেহা দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানা وقنا عذاب النار اے اللہ تعالی আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমার কলিজার টুকরাগুলো, আমার যুবকগুলো একটা উঠে যায় নাই, আয় আল্লাহ তাআলা এইগুলারে তুমি মাওলা দিনের খাদেম বানাইও। আয় আল্লাহ তাআলা সবগুলার আমি দাওয়াত দিতে আসি, আগামী 30 তারিখ ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে আমি মাহফিল করব বেলা 3টার সময়। কয়টায়? 3টা। কয় তারিখ? 3টা। কয় তারিখ? আগামী 30 তারিখ বেলা 3টায় আমি ইনশাল্লাহ ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে আলোচনা করব। আমার এই মানুষগুলা সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। কারো আব্বা নাই, কারো আম্মা নাই, আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ জিরুইন নিবাসী আমার এক ফুফাতো ভাইয়ের ওয়াইফ আইসিইউতে আছে, মারাত্মক অসুস্থ, যে কোনো সময় চলে যেতে পারে। আয় আল্লাহ ওনারে তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। হায়াত যদি না থাকবে ইমানের সাথে কবুল আর মঞ্জুর করে না। মাওলা রব্বাকরিম বড় আশা করে আমি গুনাহগারকে টেনে টেনে হাজির করেছে, আমি যতটুকু পেরেছি মসজিদের জন্য সবাইরে বুঝাইয়া শোনাইয়া সবাই আন্তরিকতার সাথে হাত বাড়াইছে, মাওলা তুমি মাওলা সবাইকে কবুলার মঞ্জুর করে না। পর্দার আড়াল থেকে যারা হাত বাড়াইল সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রব্বাল আলামিন, ও মাওলা, ও রব্বে করিম, আয় আল্লাহ তাআলা আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।
হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরকারি হাইস্কুল মাঠ বাংলায় এক বিশাল মহিল সাকুলে গুরুত্ব